চলো দেখো কেমিস্ট্রি, আজকে নতুন ছেলে মানে সাবজেক্ট হবে কেমিস্ট্রি। WBCS এ মোটা প্রিলিমস এ দু তিনটে কোশ্চেন থাকে, ঠিক আছে, আর জেনারেলি দু তিনটে কোশ্চেন থাকে, অনেক সময় চারটেও থাকে, ঠিক আছে। প্রিলিমস তে WBCS প্রিলিমস এখানে, তিন থেকে পাঁচটা কোশ্চেন থাকবে, ঠিক আছে, আর মেন্সে মোটি 15 থেকে 18টা কোশ্চেন থাকে, ঠিক আছে। বাট সোজা কোশ্চেন থাকে, সেই জন্য কোনো এটা ছাড়া কোনো নেই, করতেই হবে, ঠিক আছে, কোশ্চেনটা খুবই সোজা থাকে। চলো সিলেবাসটা দেখে নাও, সিলেবাস কি রয়েছে, সিলেবাস কি রয়েছে। তো ফার্স্টে যেটা রয়েছে পড়তে হবে ম্যাটার, ঠিক আছে, ম্যাটার। সেকেন্ডটা যেটা পড়তে হবে সেটা কেমিক্যাল রিয়েকশন, কেমিক্যাল রিয়েকশন। থার্ড যেটা পড়তে হবে সেটা তোমার ভ্যালেন্সি, ভ্যালেন্সি। ফোর্থ যেটা পড়তে হবে এর মধ্যে সেটা অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার। মানে এটমিক স্ট্রাকচার মানে তোমরা পড়বে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, এগুলো যা রয়েছে সব পড়বে, ঠিক আছে, বুঝলে, এগুলো সব পড়বে। মিউট করো। তারপরে এটমিক স্ট্রাকচারের পর তোমাকে পড়তে হবে গ্যাসেস, ঠিক আছে, গ্যাসেস। তারপরে পড়তে হবে কেমিক্যাল বন্ডিং, তারপরে পড়তে হবে রেডিও কেমিক্যাল বন্ডিং, তারপরে এসিড, বেস অ্যান্ড সল্ট, ঠিক আছে। তারপরে তোমাদেরকে পড়তে হবে রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটির পর তোমাদেরকে কয়লা, পেট্রোলিয়াম, প্রোডাক্টিভ, তাছাড়া পড়তে হবে তোমাদের পলিমার্স, ঠিক আছে, পলিমার্স, পলিমার্স, ঠিক আছে, পলিমার্স ছাড়া তোমাদেরকে পড়তে হবে মোল কনসেপ্ট, মোল কনসেপ্ট। ঠিক আছে, আর তারপরে পড়তে হবে মেটাল, এটা লার্জি, আর তারপরে পড়তে হবে লাস্ট টপিক ঠিক আছে। ক্লাস কতদিন, অ্যাট ম্যাক্স 15 ক্লাসে শেষ করে দেবো, আর তার পিছনে কেন শেষ হবে, তার পিছনে রিজন রয়েছে, সেটা হয়তো আজকে বুঝতে পারবে, কিছুক্ষণ পর ক্লাস শেষ হবে তার, ঠিক আছে। তোমাদের আর ক্লাস ক্লাসে টাইম ওয়েস্ট হবে, কারণ এই ক্লাসে জয়েন করা, জয়েন করতে হবে না, একবারই জয়েন করবে, শেষে বেরিয়ে আসবে ক্লাস করে, 40 মিনিট পর পর কাট ফেলবে, ঠিক আছে। মুছে দেবো, দেখ শুনতে পাচ্ছ কি সবাই? হ্যাঁ স্যার, স্যার আমার এটা নেটওয়ার্কে ডিস্টার্ব আছে আর কিছু না, নেটওয়ার্কে ডিস্টার্ব হলে আমি কি বলবো, এখানে বলো সিলেবাস রয়েছে, প্রিন্ট এ করো, স্ক্রিনশট নাও, শেষ করো, কারণ এখন তো জুমটাও পেড করে দিয়েছি, আর তো ইস্যু হবে নাকি।
ও বন্ধ করে দাও। তাহলে ফার্স্ট টপিক যেটা হবে সে ম্যাটার, ম্যাটার আজকে আমরা শুরু করি। বড় টপিক রয়েছে, আচ্ছা ম্যাটার, ম্যাটার টপিকটা শুরু করি। ক্লিয়ার? ম্যাটার তো ফার্স্টে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কি ম্যাটার কাকে বলে, কি বলবে বল? ম্যাটার কাকে বলে? নট ফিজিক্স, কেমিস্ট্রি। আমি পড়াচ্ছি, আমাকে কেন ডিস্টার্ব করছো? তো এনিথিং, যে কোনো জিনিস, এনিথিং হ্যাভিং মাস অ্যান্ড ভলিউম, ইজ নন অ্যাজ ম্যাটার। ঠিক আছে, যদি কোনো জিনিস যদি তার কিছু মাস থাকে আর কিছু ভলিউম থাকে, ঠিক আছে, কিছু যদি মাস থাকে আর তার কিছু ভলিউম থাকে, তাহলে সেটা কি হবে, সেটা বলা হবে ম্যাটার। যেমন এক্সাম্পল, যেমন এক্সাম্পল তুমি নিতে পারো যে কোনো জিনিস, যেমন লাইক দ্য বুক, টেবিল, চেয়ার, এক্সেট্রা। ঠিক আছে, এক্সেট্রা। আচ্ছা, এখানে একটু নোট করে লিখবে, লাভ লাভ হেট এক্সেট্রা আর নট ম্যাটার, আর নট ম্যাটার। ঠিক আছে, ফার্স্ট নাম্বার। সেকেন্ড নাম্বার টপিক ইজ নট নট ম্যাটার, স্মেল ইজ নট ম্যাটার, স্মেল অফ পারফিউম। এজ ম্যাটার, বিকজ পারফিউম ইটসেলফ ইজ এ ম্যাটার। বুঝলে কি না? যখন ম্যাটেরিয়াল, কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিস, ম্যাটেরিয়াল যদি মেনশন করা হচ্ছে, তাহলে তার প্রপার্টি যা কিছু হবে সে ম্যাটেরিয়াল সাথে কানেক্টেড থাকে। শুধু স্মেল, স্মেল অ্যালোন ইজ নট এ ম্যাটার, বাট স্মেল উইথ পারফিউম ইজ এ ম্যাটার। বুঝলে? যদি পারফিউমের প্রেজেন্স থাকে তাহলে ওটা ম্যাটার। ক্লিয়ার কি না? বোঝা গেল জিনিসটা? বলো, বুঝতে পেরেছো? বলুন তো আবার। আমি বললাম স্মেল ম্যাটার নয়। আমি ফার্স্টে বললাম ম্যাটার চ্যাপ্টার শুরু করেছি স্যার একটু জোরে বলুন না। ম্যাটার, ম্যাটার কাকে বলি? এনিথিং হ্যাভিং মাস অ্যান্ড ভলিউম। বললাম যে কোনো জিনিস যদি তার মাস থাকে আর ভলিউম থাকে, তাকে আমরা ম্যাটার বলি। ম্যাটার যেমন এক্সাম্পল বুক, টেবিল, চেয়ার, নোট। আলাদা করে আমি বললাম কি লাভ হ্যাট, এই টাইমে যে ফিলিং টাইপ রয়েছে, ফিলিং, এগুলো জিনিস ম্যাটার হয়। তো লাভ হ্যাট এটসেট্রা আর নট ম্যাটার, বাট স্মেল ইজ নট ম্যাটার, স্মেল ইজ নট ম্যাটার, স্মেলও ম্যাটার নেই। কারণ স্মেলের যেটা রয়েছে, স্মেল সেটাও একটা কাইন্ড অফ ফিলিং রয়েছে, বাট ফিজিক্যাল, তার ফিজিক্যাল প্রেজেন্স হবে তখন ওটা ম্যাটার হবে। মানে যদি কোনো জিনিস ম্যাটেরিয়াল, যদি ম্যাটেরিয়ালের স্মেল আর সে ম্যাটেরিয়ালের নাম মেনশন করে দিলাম, তাহলে কিন্তু ওটা ম্যাটার হবে। যেমন স্মেল অফ পারফিউম, মানে পারফিউম এখানে ম্যাটার রয়েছে, পারফিউম রয়েছে বলে স্মেল হচ্ছে।
তাহলে পারফিউম এখানে ম্যাটার কারণই এখানে বললাম স্মেল অফ পারফিউম এটা আনসার হবে ম্যাটার কি না তো হ্যাঁ ম্যাটার শুধু স্মেল ম্যাটার হবে না বুঝলে কি না বোঝা গেল কি না বল মুছছে হ্যাঁ স্যার ম্যাটার ম্যাটার কা মতলব ক্যা হতা হ্যায় जिसमें मात्रा हो जिसमें वॉल्यूम आयतन हो उसे मैटर कहते हैं ठीक है उसे पदार्थ उसके द्रव्य कहते हैं जिसमें मात्रा और जिसमें आयतन हो उसे द्रव्य कहते हैं जैसे कि बुक टेबल और चेयर ठीक प्यार या नफरत को क्या बोलते हैं हिंदी में बोले तो द्रव्य बोलते हैं क्या बोले नहीं द्रव्य द्रव नहीं बोले वो द्रव्य कहती नहीं है शादी के समय में अरे कुछ एक लड़का को द्रव दे दिया कर कीजिए द्रव मीन सोना दे दीजिए अंगूठी तो नहीं बोलकर बोलती है क्या द्रव दे दीजिए द्रव मीन्स ठीक है चलो प्यार नफरत ये सब कोई मैटर नहीं है गंध भी कोई मैटर नहीं है लेकिन परफ्यूम की गंध मैटर है और कुछ चलो अब ये गुलो वर्ड है जो ना मैं आंसर कर लूँ स्पेशली कारण एक गुलो ही वर्ड पूरी खाते से पता है जो स्टेट स्टेट ऑफ मैटर ठीक है स्टेट्स ऑफ मैटर ম্যাটারে কতটা স্টেট হয় এখানে স্টেট সেই স্টেট নয় রাজ্যের স্টেট নয় এখানে অবস্থা ঠিক আছে ইন্টারভিউ তো সামটাইম আস হাউ মেনি স্টেট যদি জিজ্ঞেস করা হয় হাউ মেনি স্টেট উইদাউট মেনশন এনি কান্ট্রি দেন দেয়ার আর অনলি ফাইভ স্টেট ঠিক আছে তারপরে আর পোস আইনস্টাইন বোস আইনস্টাইন বিইসি ঠিক আছে সবাই পড়েছে সলিড কাকে বল সলিড কাকে বল সলিড কাকে বলি আমি সলিড আর লিকুইড আর গ্যাসের ডেফিনেশন খুব একটা দিতে চাই না কারণ কি ব্যাক ডেটেড হয়ে গেছে পরীক্ষাতে ফিক্স কি থাকবে বলো সলিড মধ্যে কি ফিক্স থাকবে হ্যালো মাস থাকবে ফিক্স আর কি শেপ আর কি ভলিউম আর ভলিউম এখানে কি থাকবে ফিক্স ফিক্স কি থাকবে ভলিউম থাকবে স্যার শেপ তো যেখানে রাখা হবে তার আকার ধারণ করবে মানে মাস আর সরি মাস আর ভলিউম ফিক্স থাকবে আর নট ফিক্স কি হবে নট ফিক্স যেটা হবে সেটা হবে শেপ ঠিক আছে মানে যেই বাটিতে রাখবে যে গ্লাসে রাখবে যেখানে রাখবে ওই রকম শেপ নিয়ে নেবে ঠিক আছে আর এখানে কি হবে ফিক্স কি হবে ওনলি মাস ঠিক আছে নট ফিক্স কি হবে নট ফিক্স কি হবে ভলিউম বাড়িতে ছেড়ে তুমি গ্যাস নিয়ে এলে একটা গ্যাসের সিলিন্ডার 15 লিটার মাস 15 লিটার মাস তো রয়েছে কিন্তু
তখন ওটা ঘরে যদি খুলে দাও তাহলে পুরো ঘর ছড়িয়ে যাবে। তুমি যদি বাইরে রাস্তায় ছেড়ে দাও পুরো রাস্তা পুরো কি হবে স্প্রেড করে যাবে, মানে গ্যাস যত দূর পর্যন্ত চাইলেও চলে যেতে পারে। সেফ তো থাকবে, জিনিসটা মাথায় রাখবে। তো যদি লিখতে পারো নট সেফ, তো এখানে সেফও লিখতে পারো, বাট সেফ এখানে গল্পে আসছে না, ঠিক আছে। তো এইটুকু প্রপার্টি রাখতে পারো। আর একটা জিনিস জানবে সেটা কি, শুনে রাখো, কি কোনো যদি একটা ম্যাটার রয়েছে, তো এখানে যদি সলিড হয় না, তো সলিড কি হবে এরকম ক্লোজ থাকবে, মলিকুলস গুলো কি থাকবে ক্লোজ থাকবে, ঠিক আছে। মলিকুলস গুলো ক্লোজ ক্লোজ থাকবে, ক্লোজ থাকবে, ঠিক আছে, ক্লোজ থাকবে। তাহলে এখানে ক্লোজ যখন থাকবে তাহলে এদের মধ্যে বন্ডিংটা টাইট থাকবে, ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন পুরো টাইট থাকবে। তাই জন্য এটা সলিড ক্ষেত্রে কি হবে জানো, সলিড ক্ষেত্রে হবে ইন্ট্রা ইন্ট্রা মলিকুলার মলিকুলার স্পেস কি হবে, মানে লেস লেস ইন্ট্রা মলিকুলার স্পেস। তো হাই কি হবে, হাই হবে ইন্ট্রা মলিকুলার ফোর্স, বুঝলে কি, ক্লিয়ার? হ্যালো, এটা বুঝতে পারলে কিনা, ইন্ট্রা মলিকুলার মানে কি, ইন্ট্রা মানে দুই, দুইটো মলিকুল মলিকুলসের মাঝে, মলিকুলের মানে মলিকুল মাঝে, ভেরি লেস, ঠিক আছে, ভেরি লেস, হাই এনার্জি রিকোয়ার্ড ফর ব্রেকিং দেম। এগুলোকে যদি আমরা ব্রেক করতে হয় তাহলে খুব হাই এনার্জি লাগবে, বুঝতে পারলে কি না। লিকুইড তার তুলনাতে লিকুইড, আচ্ছা আর একটা রয়েছে কম্প্রেসিবিলিটি ফেস মানে ক্যাপাসিটি, সরি কম্প্রেসিভিটি উপর চাপ দিলে একটু তাড়াতাড়ি রিফর্ম হয়ে যাবে। সবাই বলতে চাইছি কি কতটা, তো এটা ইন্ট্রামলিকুলার স্পেস যেটা রয়েছে সেটা ভেরি লেস, এখানে লেস আর এখানে, সরি এখানে লেস এখানে ভেরি হাই, এটা অনেক দূরে দূরে থাকবে। এখানে কি হবে প্রথমটা, মানে ইন্ট্রামলিকুলার ইন্ট্রামলিকুলার যে স্পেস হবে সেটা কি হবে লেস হবে, আর এখানে ইন্ট্রামলিকুলার স্পেস কি হবে সেটা হাই হবে। ঠিক আছে, এখানে ইন্ট্রামলিকুলার ফোর্স ফোর্স এখানে ভেরি হাই হবে, এখানে লেস হবে, ঠিক আছে, কম হবে। আর এখানে ইন্ট্রামলিকুলার ফোর্স ভেরি লেস, একদম থাকবেই না, আর নো ইন্ট্রামলিকুলার ফোর্স বলতেই পারো এরকম। বলো বুঝতে পারলে কিনা তিনটে জিনিস, কে বুঝলে না? বলছি কোন জিনিস যদি ম্যাটেরিয়াল রয়েছে ওটা কোন না কোন ছোট ছোট টুকরো দিয়ে ওটা বাউন্ডেড রয়েছে, মানে তৈরি রয়েছে, সেই টুকরো গুলো জিনিসকে আমরা বলি মলিকুল, সেই টুকরো গুলো জিনিসকে আমরা বলি মলিকুল, ক্লিয়ার? মলিকুলে ভাঙলে হয় অ্যাটম বের হয়, তারপরে যেটা সেটা কি হয় ইলেকট্রন রয়েছে, ছোট ছোট টুকরো দিয়ে তৈরি রয়েছে, ওই মলিকুলসের মাঝে, এই মলিকুলসের মাঝে সলিড ক্ষেত্রে খুব খুব কম জায়গা থাকে। এবার জায়গা খুব কম থাকে কেন, কম করে এই সবাই অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন মানে একে টানবে একে টানবে,
খুব ক্লোজ রয়েছে তাই তো জায়গা নেই, মানে এটা খুব স্ট্রং রয়েছে, টাইট বন্ডিং রয়েছে, একে ব্রেক করতে ব্রেক করা যাবে না, আর গেলেও খুব রিকোয়ার্ড খুব বেশি এনার্জি দরকার হবে যখন তারপরে এইটা ভাঙবে, বুঝতে পারলে কি? না হলে ভাঙবে না, না হলে ভাঙবে না। ইন্ট্রামলিকুলার ফোর্স পুরো হাফ এখানে, তারপরে এখানে খুব এনার্জি লাগবে, রিকোয়ার্ড খুব এনার্জি রিকোয়ার্ড হবে এটাকে ভাঙতে, বুঝতে পারলে কি? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যেটা বললাম, তোমার তাহলে নেটওয়ার্ক খুবই খারাপ আছে, তো রেকর্ডিং দেখবে, কিছু করার নেই। তোমাদের খুব একদম নেটওয়ার্ক খারাপ হয়েছে, খুব কম থাকবে, ঠিক আছে? সে কারণে ফোর্স বেশি হবে, তার থেকে ইন্ট্রামলিকুলার স্পেস এখানে লিকুইডটা একটু বেশি থাকবে, লিকুইড ক্ষেত্রে বেশি থাকবে, তো ইন্ট্রামলিকুলার ফোর্স একটু কম লাগবে, মানে কম এনার্জি দিয়ে এটাকে ব্রেক করা যাবে। গ্যাস ক্ষেত্রে কি হবে, ইন্ট্রামলিকুলার স্পেস জায়গাটা বেশি থাকবে, কারণ কি, ওর মধ্যে ফোর্স কম থাকবে, মানে মলিকুলস গুলো দূরে দূরে থাকবে, এইরকম থাকবে, এখানে এখানে এরকম থাকবে লিকুইড ক্ষেত্রে, এই যে এটা লিকুইড ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি গ্যাস ক্ষেত্রে বলো তো এই যে এরকম, বুঝতে পারলে কি? এটা হলো গ্যাস ক্ষেত্রে, বুঝলে? এটা সলিড, সলিড ক্ষেত্রে, এটা লিকুইড ক্ষেত্রে, এটা গ্যাস ক্ষেত্রে, তাহলে নিজেই বুঝতে পারবে সব জিনিসটা কেমন। বলো, বুঝতে পেরেছো কি? বুঝবো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার চলে আর বাকিটা বলে দিলাম, কিন্তু প্লাজমার ব্যাপারে নতুন জিনিস রয়েছে করতে ছেড়ে দিয়েছে, কারণ এটা ব্যাকডেটেড জিনিস হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ছোট ছোট এক্সাম গুলো, গ্রুপ ডি এক্সাম গুলো তো হয়তো আজকে এখনো করবে, ঠিক আছে? প্লাজমা, ফার্স্ট এটা দেখতে পাচ্ছ কি, ফোর্থ স্টেট রয়েছে, তাই না? ফোর্থ নাম্বার রয়েছে, তো জিজ্ঞেস করা হয় ফার্স্ট এটা একটি ফোর্থ স্টেট অফ ম্যাটার কাকে বলা হয়, তো আমরা লিখে দিচ্ছি এটা, ইট ইজ ফোর্থ স্টেট অফ ম্যাটার, স্টেট অফ ম্যাটার, সেকেন্ড। এটা তৈরি কখন হয়, যখন ভেরি হাই টেম্পারেচার করে দেওয়া হয়, তারপর তো এটা আমরা লিখতে পারি কি, ইট ইজ ফর ফর্ম এট, ইট ইজ ফর্ম হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার, ঠিক আছে? কিভাবে ফর্ম হয় তো জেনে রাখো, কি সাপোজ একটা সাবস্টান্স রয়েছে, ওটাকে খুব লিকুইড হবে, লিকুইডের পর কি হবে, ওটা গ্যাস, কিন্তু তারপরও আরো খুব এনার্জি হিট করবে না, এটা এনি সাবস্টান্স খুব বেশি হাই হাই টেম্পারেচার দেবে না, ঠিক আছে? এটা দাও, হাই টেম্পারেচার উপর যদি একে পাস করানো যায়, তাহলে এটা কি হয়ে যাবে, এটা ভেঙে যাবে, কিতে
ए प्लस पॉजिटिव आयन चले आसबे कारण इलेक्ट्रॉन रिलीज करबे ठीक आछे इलेक्ट्रॉन रिलीज करबे से कारणई एटा कि होये जाबे एर उपर सबस्टांस उपर पॉजिटिव आयन चले आसबे আর এটাকে বলা হয় গ্যাসিয়াস আয়ন এটাকে কি বলা হবে আয়ন বুঝলে এ প্লাস যেটা এ প্লাস মিন এখানে সিম্বল রয়েছে যে কোনো সাবস্টান্স হতে পারে অ্যালোফ স্টান্স হতে পারে ঠিক আছে বুঝতে পারলে কিনা আলাদা আলাদা থেকে পাস করানো হবে তখন ইলেকট্রন রিলিজ করে সাবস্টান্স প্লাস আয়ন তে কনভার্ট হয়ে যাবে যেটাকে বলা হবে গ্যাসিয়াস আয়ন ঠিক আছে তো আমরা লিখতে পারি ইট ইজ মিন্স প্লাজমা ইট ইজ মেড আপ ঠিক আছে ঠিক আছে এটা গ্যাসিয়াস আয়ন দ্বারা বানানো মানে তৈরি ক্লিয়ার কিনা দুটো জিনিস সেকেন্ড কি দেখেছি এটা গ্যাসিয়াস হতে পারে কি প্লাজমা কোথায় দেখা যায় তো প্লাজমা এই ইউনিভার্সে তুমি দেখতে পাবে সানতে ঠিক আছে শান্তি দেখতে পারবে বা স্ক্যান টিউবে ঠিক আছে দু জায়গায় এটা দেখতে পারবে অনেক সময় জিজ্ঞেস করে কি সূর্যতে কোন রকম মানে অ্যাক্টিভিটিজ হয় সানতে ফিউজন হয় এটাও মাথায় রাখতে হ্যাঁ ঠিক আছে এই প্রসেস দিয়ে ফিউজন প্রসেস দিয়ে হাইড্রোজেন বন্ড তৈরি হয় এখানে কি হয় দুটো ছোট ছোট মলিকিউল মানে অ্যাটম যোগ করে বড় একটা বন্ড তৈরি হয়ে যায় বুঝলে কিনা হাই এনার্জি রিলিজ হয় চলো যাই হোক হাইড্রোজেন বন্ড কনসেপ্ট এখান থেকে নোট করে রাখতে সংযোজন বলো কিছু বলবে নাকি যাবো এগিয়ে যাবো বুঝতে পারলে কিনা বলো এই সবাই বুঝতে পেরেছো স্যার আমার একটা কোশ্চেন ছিল বলো স্যার বলছিলাম যে প্লাজমাটা অ্যাকচুয়াল কি ফর্মে আছে মানে লিকুইড যেমন তরল পদার্থ একটা বুঝলাম মানে এটা ম্যাটারের ফোর্থ স্টেজ ঠিক আছে এটাকে হাই টেম্পারেচার জাস্ট লাইক দ্যাট হয় কিন্তু জিনিসটা লেনি জিনিসটা এটা রয়েছে বিটুইন দা গ্যাস এন্ড বিটুইন দা গ্যাস এন্ড লিকুইড ঠিক আছে এটা না তো গ্যাস না তো লিকুইড কারণ লিকুইড আর গ্যাস স্যার স্যার ওই যে আগ্নেয়গিরি পরে যখন স্যার লাভা বা ম্যাগমা হয় তখন ওই জায়গাটা ওইটা কি প্লাজমা ফর্মে আছে প্লাজমা আমি দু জায়গায় বলেছি লাভা ওগুলো প্লাজমা ওখানে কেন আসে ওখানে থোড়ি না রিয়াকশন হয় ওখানে তো নিচের থেকে তোমার এ আছে নিচে থেকে তোমার রেডিও অ্যাক্টিভিটি কোনটা ক্লোরো স্ক্যান টিউব হয় ওটা ল্যাবরেটরিতে তৈরি হয় জিওগ্রাফি যখন পড়বে তখন তুমি পড়বে যে ভলক্যানোর কথা বললে সেটা সেটা রয়েছে ডিপেন্ড করে নিচে যে ম্যাটেরিয়াল রয়েছে খুব হাই টেম্পারেচারতে থাকে তো ওগুলো
জিনিস মানে নিচে যে ম্যাটেরিয়াল আপনি রয়েছে বললেন যে গ্যাসি ও তরলে মিক্স অবস্থা থাকবে, তাহলে সে ম্যাগমা অথচ একসঙ্গে দুটো আরে থাকবে বলুন। না, ওটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যখন হাই টেম্পারেচার থেকে যায় তখন নিচে পার্টিকেল গুলো যে থাকে ওই একসাথে বেরোয়, ওটা তো ভলকানিজম প্রসেস কে বলছে। ঠিক আছে, প্লাজমার পর যেটা হয়েছে বোস আইনস্টিন কনসেন্ট বি, শোনো এগুলো জিনিস যদি পড়তে যাবে না, প্লাজমা হয় বা বিইসি, তো এগুলো পড়তে গেলে এক একটা টপিক তোমাকে 10-15 পাতা করে পড়তে হবে যদি পুরো ডিটেলস পড়তে চাও, তোমাদের পরীক্ষাতেও অত লাগছে না। ঠিক আছে, জাস্ট উপর উপর জিজ্ঞেস করা হচ্ছে যে কোনো পরীক্ষাতে, কারণ টেকনিক্যাল পরীক্ষাই নেই এগুলো। ঠিক আছে, জাস্ট উপর আপার ভিউ জিজ্ঞেস করা হচ্ছে। দেখো ফার্স্ট লাইনটা এটা কি, এটা 50 স্টেট রয়েছে, লিখতে পারো ইট ইজ ফিফথ স্টেট অফ ম্যাটার। ঠিক আছে, সেকেন্ড জিনিস, যেদিকে প্লাজমা ভেরি হাই টেম্পারেচার উপর তৈরি হতো, এটা ভেরি লো টেম্পারেচার উপর তৈরি হয়। ঠিক আছে, লিখতে পারো ইট ইজ ফর্ম at very low temperature. ঠিক আছে, খুব কম টেম্পারেচার পর, এক্সাম্পল সুপার কন্ডাক্টর, স্যার সুপার ইসকা কন্ডাক্টর মতলব বতা দিজিয়ে না, once post instant ये द्रव का प्रवाह अरे इसे बोस ने बोस और आए, समझ में आया कि नहीं पार्टी, और ये द्रव की पांचवा आपका अवस्था था, आवाज रुक जा रहा है, ये आवाज आवाज रुक जा रहा रुकी। है सर। সবার সবার কাছে কি আটকে আটকে যাচ্ছে? হ্যাঁ স্যার, আচ্ছা তোমরা থাকো লাইনে, আমি আসছি তাহলে। ঠিক আছে, শুনতে পাচ্ছ? হ্যালো, শোনা যাচ্ছে কি? একবার বলো। হ্যাঁ, তো বলে তো বহু সাইন্সটিন জো হ্যায় ইয়ে স্টেট কা ড্রাইভ কি পাঁচমা অবস্থা হ্যায় আর ইয়ে বহুত হি কম টেম্পারেচার পে বানায়া জাতা হ্যায়, জেসে এক্সাম্পল কে রূপ মে সুপার কন্ডাক্টর দেখ সকতে হো। ঠিক হ্যায়, সমঝ মে আয়ে কি? ইসকা মতলব আচ্ছা, এবার একটা জিনিস নোট করে রেখে নাও। আচ্ছা, কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি মানে জানো তো, কোন জিনিসকে যদি কম্প্রেস করো তো চেঞ্জ হয়ে যাবে শেপ, তো ওটাকে ফিউচারকে কম্প্রেসিবিলিটি বলি। কোনটা স্টেট উপর বেশি চাপ, কম চাপ কি হয়? হ্যালো, কি বলছো, কেউ কিছু বলছো কি?
मैं बोल रहा हूँ कि किसी बॉडी पे अगर चाप किसी चीज पे, जैसे मान लो हिंदी में क्या हर बात को हर बात को हिंदी क्यों ले आ रही हूँ? साइंस की हिंदी उतना लोगे तब हो गए, संदीपन कहा जाता है इसको, संपीडन। इतना हिंदी में मत जा, वर्ड को ही पढ़ लो, हिंदी में लिख लो, साइंस में समझे नहीं बात को? समझ में तो नहीं आएगा ना सर, इसीलिए। चुपचाप से समझ लो, एक ही सेमी को सुपर कंडक्टर हिंदी में भी सुपर कंडक्टर लिखेंगे, कंप्रेसिबिलिटी को भी हिंदी में कंप्रेसिबिलिटी लिखेंगे, इसलिए बोल रहे हैं क्योंकि जब एग्जाम में जाओगी वहां पर तुमको उसकी हिंदी फॉर्मेट में नहीं लिखी रहेगी, वहां पर हिंदी में भी लिखी रहेगी सुपर कंडक्टर। समझ में आई कि नहीं बात? वहां पर क्या करोगी हिंदी, जब एग्जाम का पेपर उठाकर देखो उसके बाद समझ में आएगी, वहां पर हिंदी में ही वर्ड को लिख दिया जाता। समझ में आई बात? इसलिए बोल रहे हैं बार बार कि हिंदी वर्ड को मत चुनो, यहाँ पे हिंदी या बंगाली वर्ड को पढ़कर कोई नहीं है, क्योंकि एग्जाम में जब आएगी ना तो एग्जाम में उसी चीज को बंगाली और हिंदी में लिख दी जाती है। कॉम्पिटिशन एग्जाम में ऐसा नहीं है कि शुद्ध हिंदी में लिखा जाता है। समझ में बात? पर समझने के लिए बोल रहे थे, पढ़ने समझने के लिए। अरे समझने के लिए मैं समझा रहा हूँ ना वर्ड को, समझने के लिए ये एक वर्ड एक कोई चीज ऐसा है, इस पर प्रेशर डालो, ये प्रेशर डालने के बाद हो सकती है ये ऐसे हो जाए। तो ये क्या है, ये इसी को कहते हैं कॉम्प्रेसिबिलिटी, मतलब कंप्रेस करने के बाद वो कितना चेंज हो जाए, उसके शेप में कितनी चेंज हो जाए, इसे ही कॉम्प्रेसिबिलिटी कहते हैं। ठीक है, समझ में आई कि नहीं बात? यही पूछ रहे थे सर। मैं ये बात तो बता ही रहा हूँ। चलो सवाल पूछते पहले छो, कतटा चेंज होबे जदि प्रेशर दिले सेटाके कॉम्प्रेसिबिलिटी बोलबो। कॉम्प्रेसिबिलिटी फ्यूचर हिसाबे जदि देखी इन ऑर्डर, इंक्रीजिंग ऑर्डर जदि देखी, इंक्रीजिंग ऑर्डर ऑफ कॉम्प्रेसिबिलिटी, মানে কার বেশি কম্প্রেসিবিলিটি রয়েছে, মানে সিম্পল ভাষায় এটা বলতে পারো কি কোন জিনিসের উপর, মানে একই রকম যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কোনটা বেশি চেঞ্জ হবে, ঠিক আছে, কোনটা বেশি কোনটা কম চেঞ্জ হবে। তো সেরকম বাড়তি মানে ইনক্রিজিং অর্ডারে লিখ, তো ফার্স্টে সলিড, সলিড যেটা হবে সেটা খুব কম হবে, ঠিক আছে, সলিড খুব কম হবে। তারপর থেকে কি হবে, সলিড উপর চাপ দাও, খুব একটা বেসিক চেঞ্জ হবে না। সমাজ মেয়ে কি নেই শুনিয়া, সলিড কে উপর চাপ দো তো কোই প্রবলেম নেই হবে, জাদা ডিফর্ম নেই হবে, জাদা চেঞ্জ হোনে ওয়ালা নেই। লেকিন জেসে হি লিকুইড কে উপর মে, যখনই লিকুইড এর উপর বেশি প্রেসার দেবে তাহলে কি হবে, লিকুইড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। গ্যাসের উপর যদি কম্প্রেস করলে আরো বেশি চেঞ্জ হবে, তো গ্যাস গ্যাসের কম্প্রেসিবিলিটি আরো বেশি থাকবে। বুঝতে পারলে কিনা বল, এটা ইনক্রিজিং অর্ডার, মানে যদি তুমি এটার উপর ফোর্স করো, প্রেসার মানে মিন্স ফোর্স অ্যাপ্লাই করো, তো সব থেকে বেশি চেঞ্জ হবে গ্যাস, তার থেকে কম লিকুইড, তার থেকে কম সলিড, মানে বাড়তি ক্রমে যদি বলো তো এটা কম, তারপরে বেশি, তারপরে বেশি। বলো বুঝতে পেরেছো কম্প্রেসিবিলিটি? হ্যালো স্যার, স্যার বলছি আরেকবার বলুন, বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? আমি এই যে বলছি, আচ্ছা একটা জিনিস দেখো, আমি এখানে তোমাদের কাছে দুটো এক্সাম্পল, দুটো জিনিস নিচ্ছি, কিছু একটা নিয়ে নিচ্ছি। এই দেখো, সাপোজ এর উপর প্রেসার দিলে কি হবে, এর উপর তালার উপর এটা, এর উপর প্রেসার দিলে কি হবে, এই সলিড কিছু হবে, চেঞ্জ হবে বলো, খুব একটা চেঞ্জ হবে না স্যার? না, কিন্তু আমি তোমার ওই তুলনায় এই বোতলকে যদি প্রেসার দিচ্ছি কি হলো, চেঞ্জ হলো তো? সেই রকম যদি ধরো লিকুইড কে একটা প্লাস্টিকের মধ্যে লিকুইড ভরে নাও, আর এটা কেন চেঞ্জ হলো জানো কি, এই বোতলের জন্য না, বোতলটা একটা পাতলা ছোট জিনিস, পাতলা জিনিস রয়েছে না, মেইন জিনিস আমি ওই জলের জন্য বললাম, এর মধ্যে যে মলিকিউলস ওয়াটার রয়েছে সেটা কিন্তু লিকুইড রয়েছে, সেই কারণে দেখো এখানে চাপলে এই যে চেঞ্জ হয়ে গেল। সেরকম যদি গ্যাস থাকলে
বেলুন একটা নিয়ে নাও, বেলুনের মধ্যে হাওয়া হাওয়া দিয়ে দাও, এয়ার দিয়ে দাও, ফিল করে দাও, তারপর ওটার উপর বেলুনকে চাপ দাও, কি হয় বেলুন বল? খুব ইজিলি এইদিক দিয়ে ওইদিকে চাপ হয়, এদিকে চাপলে ওইদিকে বেরিয়ে যাবে, ওইদিকে চাপলে ওইদিকে বেরিয়ে যাবে, হয় কি না বল? ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে তুমি তো দেখতে পেলে এর মধ্যে সলিড ছিল, সলিড পার্টিকেল, সেই কারণে চাপ করলাম, নো ডিফর্মেশন, নো চেঞ্জেস ইন দা শেপ। বাট যখন লিকুইড ভরে আনলাম, এখনই দেখলে কি লিকুইড সাথে চাপ দিলাম তো ওটা চেঞ্জ হয়ে গেল। আর যদি বেলুনের মধ্যে হাওয়া ভরে যদি বেলুনকে চাপ দিই তাহলে কি হয়? এইদিকে চাপলে পুরোটাই ওইদিকে বেরিয়ে চলে যায়, আবার ওইদিকে চাপলে অন্যদিকে চলে যায়, হ্যাঁ কি না? তো সেই জন্য বললাম কি সলিড কম চেঞ্জ হবে, লিকুইড বেশি চেঞ্জ হবে, গ্যাস বেশি চেঞ্জ হবে, এটাইকে বলা হয় কম্প্রেসিবিলিটি ফিচার্স, কার বেশি কার কম। এটা পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারবে কি হাইয়েস্ট কম্প্রেসিবিলিটি কার রয়েছে, লোয়েস্ট কার রয়েছে, তুমি এই কনসেপ্টটা জানা থাকলে তুমি করে দিতে পারো, কি আছে? বুঝতে পারলে কিনা বলো, চলো। আচ্ছা সবাই বুঝতে পেরেছো তাহলে? অভিজিৎ, অগ্নি, প্রীতেশ্বর, জ্যোতি, কিংজং, পূজা, রজনী, সবাই বুঝতে পেরেছো? রিক, সায়ম, সোনিয়া? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ স্যার, চলো নেক্সট একটা কোশ্চেন দিচ্ছি, তোমাদেরকে আনসার করতে হবে, দেখি পারবে কি। যতটুকু পড়িয়েছি তার বেশ কিছু একটা কোশ্চেন দিচ্ছি। বিচ অফ দা ফলোয়িং স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কেই তে লেখা হয়, ঠিক আছে? আচ্ছা কাইনেটিক এনার্জি ফর্মুলা হয় এমনি হাফ এম ভি স্কোয়ার, এম ফোর মাস, ভি ফোর ভেলোসিটি, এটাও মাথায় রাখ, বুঝলে? আমি লিখে দিলাম আজ, ঠিক আছে? যাই হোক, কাইনেটিক এনার্জি এটা সাইড থেকে মনে রাখার জন্য লিখলাম, আমি তোমাদেরকে কোশ্চেন এটা জাস্ট এখানে ফার্স্ট অপশন দিচ্ছি, সলিড, সলিডে বেশি হবে কাইনেটিক এনার্জি না সেকেন্ড নাম্বার লিকুইডে বেশি হবে স্যার, প্লাজমা নাকি প্লাজমাতে বেশি হবে নাকি 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 বোস আইনস্টাইনতে হবে বেশি স্যার? প্লাজমা হবে স্যার। কেন হবে প্লাজমাতে সেটা বলো। কেন হবে সেটা বলো স্যার, ওখানে তো এনার্জি তৈরি হচ্ছে, কি হচ্ছে স্যার, ওই ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। আর কোনটাতে ইলেকট্রন বেরোচ্ছে? কোনটাতে ইলেকট্রন বেরোচ্ছে না? কোনো এমন জিনিস দেখেছো যেটা যেখানে ইলেকট্রন বেরোবে না স্যার? সূর্য উদাহরণ দিয়েছিলেন ওই জন্য। তো সে তো আমি তো এমনিও বলছি কি আমি যদি কোনো একটা মানে সোডিয়াম ক্লোরাইড নিই তো ওখানেও তো ইলেকট্রন বেরিয়ে যাবে, যদি রিয়াকশন করাই তো বেরোবে, হিট দিলে তো বেরোবে, হ্যাঁ কি? কোনো একটা মেটেরিয়াল যদি নিই তো ওখান থেকে ইলেকট্রন বেরোবে, যদি ওটা মলিকুলস রয়েছে তো বেরোবে ইলেকট্রন, হিট দিলে তো ওটা বন্ডিং ভাঙবে, সে কম এনার্জি হোক বা বেশি এনার্জি হোক, হিট দিলে তো ভাঙবে, সোজা ব্যাপার, বুঝতে পারলে কিনা? অ্যাটম ব্রেকডাউন তো হবে, এনার্জি দিলে অ্যাটম ব্রেকডাউন হবে, আর সেটা ব্রেকডাউন হয়ে ইলেকট্রন বেরোবে, ইলেকট্রন কারণ কি অরবিটে ইলেকট্রন থাকে, ইলেকট্রন বেরোবে সোজা, এটা এটা তো সিম্পল ফর্মুলা। কিন্তু এর মধ্যে কোনটা আনসার তুমি ঠিক বলেছো বল, লজিকটা দিতে পারছো তুমি? আগেরটা শুধু একটা লজিক দিয়ে বলে দিলে, কারণ কি আমি পড়িয়েছি ইলেকট্রন বেরোচ্ছে তাই জন্য ভাবছে ওটাই হবে, কারণ ওখানে হিট দিয়েছিলাম বলে, তাই না? টেম্পারেচার দিয়ে প্লাজমাতে স্যার বিক্রিয়া তো অনবরত চলতেই থাকে আর শক্তি উৎপন্ন হয়, কিন্তু ছোট্ট একটা কনসেপ্ট, কেউ বলতে পারবে কি বলো? ছোট্ট একটা আমি পড়িয়েছি বলেই আমি, তুমি লজিকটা ঠিক জায়গায় আসছে। কাইনেটিক এনার্জি যেটা গতিজ এনার্জি, বিভা, বিতেশ্বর, জ্যোতি, কিঞ্জম,
পূজা রজনী রঞ্জিতা রিক সায়ন কি বলতে পারবে শুভদি সোনিয়া হ্যালো স্যার মনে হচ্ছে বোসন বোসন আইনস্টাইন হবে তুমি তো আরো ভুল বলে দিলে বোসন আইনস্টাইন কেন ও প্লাজমা ঠিকই আনসার দিয়েছে কিন্তু লজিকটা বলছেন লজিকটা এটা ছিল দেখো তোমাদেরকে স্যার অতিরিক্ত হিটের জন্য একদম লজিকটা এটা রয়েছে কি কাইনেটিক এনার্জি যেটা হয় না কাইনেটিক এনার্জি সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় টেম্পারেচারের বুঝতে পারলে কি না কাইনেটিক এনার্জি ডাইরেক্ট মানে টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়ে সিম্পল লজিক রয়েছে এবার আমি আগে একটু আগে বলেছি সবথেকে হাইয়েস্ট টেম্পারেচার এট ভেরি হাই টেম্পারেচারতে প্লাজমা তৈরি হয় প্লাজমাতে টেম্পারেচার ভেরি হাই থাকে ভেরি হাই টেম্পারেচার তাই না ভেরি হাই টেম্পারেচার যদি রয়েছে টেম্পারেচার তার মানে কি হবে তার মানে ভেরি হাই কি হবে কাইনেটিক এনার্জি হবে লজিকটা সিম্পল ছিল এটা বোঝা গেল কি একবার রিপিট করুন আমি বললাম কি প্লাজমা ফর্ম হয় ভেরি হাই টেম্পারেচার উপর আর আমি এখন একটু আগে বলে দিলাম কি কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টেম্পারেচার মানে কোন জিনিসে যদি টেম্পারেচার বাড়ে বাকি জিনিসটা আমি আবার বলছি বাকি জিনিসকে কনস্ট্যান্ট যদি রেখে দেওয়া যায় সায়েন্স একদম খুব লজিক দিয়ে চলে মাথায় রাখবে বাকি সব ফ্যাক্টরকে যদি কনস্ট্যান্ট রেখে দেওয়া যায় তাহলে টেম্পারেচার বাড়ালে কাইনেটিক এনার্জি কি হবে বাড়বে কখনো চুপচাপ বলে দিও না ইন্টারভিউতে স্যার কাইনেটিক এনার্জি বাড়লে টেম্পারেচার বাড়বে তুমি বলবে all others factors or all others things remain constant then kinetic energy directly for kinetic if I increase the temperature then kinetic energy should be increased বুঝলে all other আলাদা যেগুলো যতগুলো ফ্যাক্টর থাকে সেগুলো যদি কনস্ট্যান্ট থাকে মানে নো চেঞ্জেস মানে আর্লিয়ার যে কন্ডিশন ছিল সে এখনো কন্ডিশন থাকে আর টেম্পারেচার শুধু যদি চেঞ্জ করি অ্যাকর্ডিং টু টেম্পারেচার কাইনেটিক এনার্জি অলসো ইনক্রিজ অর ডিক্রিজ বুঝলে কিনা টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জি বাড়বে টেম্পারেচার কমলে কাইনেটিক এনার্জি কমবে সোনিয়া সমাজ মে আই কি অলগ বাকি সবই ফ্যাক্টর যদি এক হি রহে চেঞ্জ না হো তো কাইনেটিক এনার্জি টেম্পারেচার এনার্জি কে সাথ মে বিহেভ ডাইরেক্টলি প্রপোর্শনাল করতি হ্যায় মতলব আগর ইয়ে বড়েগি তে বড়েগি ইয়ে ঘটেগি তে ঘটেগি সমাজ মে আই কি টেম্পারেচার ঘটেগি টেম্পারেচার কাইনেটিক এনার্জি ভি ঘটেগি টেম্পারেচার বাড়েগে তো কাইনেটিক এনার্জি ভি বাড়ে সমঝ মে আই কি নি এ সবাই বুঝতে পেরেছো এটা ইয়াহা তক তো সমঝ মে আই হ্যায় স্যার লেকিন প্লাজমা ক্যা হ্যায় ও তো বতা দিজিয়ে আপ 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 প্লাজমা ক্যা হ্যায় প্লাজমা বলে বহুত হাই টেম্পারেচার পর প্লাজমা তৈয়ার হতি হ্যায় আব যদি বহুত জ্যাদা হাই টেম্পারেচার পর তৈয়ার হতি তো টেম্পারেচার জ্যাদা হাই হয়ে তো কাইনেটিক এনার্জি ভি তো হাই হোগি তো প্লাজমা ভি তো কাইনেটিক প্লাজমা মে কাইনেটিক এনার্জি হাই হোগি प्लाज्मा तो शुरू में ही बताया ये तो स्टेट ऑफ मैटर है फोर्थ स्टेट ऑफ मैटर फिर बोलती है प्लाज्मा क्या है रामायण शेष हो जाती फिर बोलती सीता कहाँ गई तो प्लाज्मा टेम्परेचर है टेम्परेचर हाई होगा तो काइनेटिक एनर्जी भी हाई प्लाज्मा टेम्परेचर अभी तक मैं प्लाज्मा को टेम्परेचर बताया हूँ प्लाज्मा को फोर्थ स्टेट बताया हूँ गैस के बाद अगर कोई स्टेट बनेगी वो प्लाज्मा बनेगी प्लाज्मा के बाद अगर कोई स्टेट बनेगी तो बोस आइंस्टाइन कॉन्स्टेंट बनेगी समझे कि नहीं अभी तक जो सॉलिड लिक्विड और गैस पड़ रही थी ना उसमें अब दो और ऐड हो गया स्टेज स्टेज ऑफ मैटर है मतलब नेक्स्ट स्टेज ऑफ मैटर समझ में आई कि नहीं दैट मींस नेक्स्ट स्टेट ऑफ मैटर ए बुझते पहले जो सब है मुझको यस सर আচ্ছা এবার যদি জিজ্ঞেস করে দেয় তোমাকে কি লোয়েস্ট এনার্জি কাইনেটিক এনার্জি কোথায় পাওয়া যায় কি বলবে বল বিতেশে কি বল স্যার এটা সেই বোস আইনস্টাইন এটা একদম বোস আইনস্টাইন এটা কারণ কি ওটা ভেরি লো টেম্পারেচার উপর তৈরি হয় আর ভেরি লো টেম্পারেচার মিন ভেরি লো কাইনেটিক এনার্জি সো ইউ ক্যান রাইট ডাউন হিয়ার ইনক্রিজিং order of kinetic energy
সবকটা আনসার এখানে দিয়ে দেবে। কাইনেটিক এনার্জি ইনক্রিজিং অর্ডার কি রয়েছে? আজকে কিন্তু ক্লাস টাইমিং বলবে, ক্লাস শেষ হবে না, নাহলে সকালেও বিচলতে থেকে যাবে। না এখন বিইসি, বিইসি সব থেকে কম কাইনেটিক এনার্জি, তারপরে রয়েছে সলিড, ঠিক আছে, তারপরে রয়েছে সলিডের পর যেটা রয়েছে লিকুইড, আর লিকুইড পর গ্যাস, আর গ্যাসের পর সব থেকে বেশি প্লাজমা। আচ্ছা অনেকে কোশ্চেন হবে কি সলিড কেন সেকেন্ড নাম্বার। নর্মালি আমরা যখন প্লাজমা বিসি দুটো জানতাম না, তখন এটাই জানতাম না, সলিড কে টেম্পারেচার দিলে কি হয়ে যায়, লিকুইড হয়ে যায়, আর লিকুইড কে টেম্পারেচার দিলে কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। এটা জানতাম কি না বল, বলো, এটা জানতাম? ইয়েস স্যার। বরফকে যদি একটু টেম্পারেচার দিয়ে দাও মেল্ট হয়ে ওয়াটার হয়ে যাবে, ওয়াটার কে টেম্পারেচার দিয়ে দাও তো ও ভ্যাপারাইজ হয়ে যাবে, ওয়াস্পে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি, তুমি ওয়াস্প বেসিক মানে ভ্যাপারাইজেশন, যে ভাপ থাকবে জলের ভাপ, যখন দেখবে রান্না করো ভাত তখন যে ভাপ বেরোয়, সে ভাপ বেশি গরম নাকি জল বেশি গরম, ঠান্ডা জল বেশি গরম, কোনটা বেশি গরম? ভাপ গরম, তাহলে টেম্পারেচার তো ওখানেই বেশি, ভ্যাপারাইজেশন তে বেশি মানে গ্যাস তে বেশি টেম্পারেচার, তাই জন্য বেশি কাইনেটিক এনার্জি গ্যাস। লিকুইড মানে জলে কম টেম্পারেচার, তাই জন্য গ্যাস থেকে কম টেম্পারেচার লিকুইড। আচ্ছা যদি একটা বরফের টুকরো নিয়ে নাও, এক এক গ্লাস জল নিয়ে নাও, কোনটা বেশি ঠান্ডা ঠান্ডা হবে, কোনটা বেশি মানে গরম লাগবে বা ঠান্ডা লাগবে বলতেই পারবে তো? জল একটু গরম হবে আর আইসের টুকরো ঠান্ডা হবে, তো আইসের টুকরো যদি ঠান্ডা হয় সলিড থাকবে, মানে এখানে হিট কম রয়েছে, মানে কি টেম্পারেচার কম রয়েছে, মানে এটা হলো কি টেম্পারেচার কম মানে কাইনেটিক এনার্জি কম রয়েছে। লিকুইড বেশি গরম রয়েছে আইসের তুলনায়, মানে জল বেশি গরম রয়েছে, তার মানে এখানে কাইনেটিক এনার্জি টেম্পারেচার বেশি রয়েছে মানে কাইনেটিক এনার্জি বেশি রয়েছে। এই কনসেপ্টটা তো খুবই সোজা, তাই না? যদি আইস নাও, ওয়াটার নাও, আর এটা ওয়াস্প নাও, তাহলে তো এমনি বুঝে যাবে কি এটা ভেপার। এটাকে যদি আইস হিসাবে দেখো, আইস হিসাবে, এটাকে ওয়াটার হিসাবে দেখো, আর এটাকে ভেপার হিসাবে দেখো, তাহলে নিজেই বুঝে যাবে। ভেপার হিসাবে দেখো তো বলবে কি, এখানে যদি টেম্পারেচার টি হয় তাহলে এখানে টেম্পারেচার টি প্লাস হবে, আর এখানে টেম্পারেচার টি প্লাস প্লাস হবে, হ্যাঁ কি না? তার মানে যদি এখানে কাইনেটিক এনার্জি কি কে ই হয়, তাহলে মানে এখানে কি হবে, কে ই প্লাস প্লাস হবে। যদিও এটা ফর্মুলা লেখার নয়, ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, তোমরা এটাই লিখে দিও না, ঠিক আছে। আর এখানে তাহলে আরো অনেক বেশি হাই হবে, আর এখানে তো সব থেকে লো হবে, কারণ এখানে তো বলাই হয়েছে লো টেম্পারেচার, তাহলে এখানে লো হবে। বুঝতে পারলে কি না, ক্লিয়ার, বোঝা গেল কি? এটা এক্সাম্পলের জন্য এটাকে আবার করে নিও না, এটা কোনো ফর্মুলা বা সিম্বল লেখা, বুঝতে পারলে? আর কোনো কনফিউশন থাকবে না তো? কনফিউশন তো থাকবে। হ্যাঁ বলো স্যার, ওই বোস আইনস্টাইন কনডেন্সার টাইমটা বলে দেন না, ওটা বুঝতে পারি কেন বলবো, ওটা ওটা তো বলেছিলাম যে সব থেকে কম একদম কম পার্টিকেল তৈরি হবে সেই পার্টিকেল কে বলবো বোস, বিইসি, বোস আইনস্টাইন কনস্ট্যান্ট, আবার ফিফথ স্টেট অফ ম্যাটার, এটা ফিফথ। তাহলে প্রবলেম কোথায়, যদি সব থেকে কম টেম্পারেচার হয় ভেরি, হ্যাঁ আরে ভেরি লো টেম্পারেচার যদি হয় তাহলে কি হবে, ভেরি লো কাইনেটিক এনার্জি হবে। আর কি বোঝার আছে বলো, কি বোঝার আছে বলো, বুঝতে পেরেছো কিনা বলো, আমি এগোবো কিন্তু তারপর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝে গেছি। চলো তাহলে প্লাজমা হয়ে গেল, সলিড হয়ে গেল, লিকুইড হয়ে গেল, গ্যাস হয়ে গেল, আর বিসি হয়ে গেছে। এবার তোমাদেরকে একটা ছোট্ট নোট লিখতে পারো, মানে তোমরা সবাই লিখতেই পারো, যেমন নোট একটা লিখি, যদি লিখি এটা সলিড, সলিড, ঠিক আছে, রিয়েল লাইফে যেটা ঘটনা সলিড, লিকুইড, লিকুইড আর গ্যাস, ঠিক আছে,
তো সলিড থেকে লিকুইড হয়ে যায় কখন? যখন টেম্পারেচার দিয়ে দিই, হ্যাঁ কি না? মানে যদি বরফকে মানে গরম করে দিই তো তো লিকুইডটা কনভার্ট হয়ে যাবে। তো এই প্রসেসটাকে কি বলবো, এই প্রসেসটাকে বলা হয় মেল্টিং। ইয়েস অর নো? মেল্টিং প্রসেস বলা হয়, বুঝতে পারলে কি না? অনেক সময় এটাকে বলি কি গলে গেছে, মানে ফিউজন হয়ে গেছে, মেল্ট, এটাকে বলি ফিউজন, ঠিক আছে? যখন লিকুইড থেকে গ্যাস হয়ে যায় কোনো জিনিস, জলকে গরম করো, মহা পৌঁছাও ব্যাপার হয়ে যাবে, মানে আমরা এই প্রসেসটাকে কি বলি, এভাপোরেশন। এভাপোরেশন ইয়েস অর নট? এভাপোরেশন আর সাম টাইম এটাকে আমরা কি বলি, বয়লিং। একই ব্যাপার, যে টেম্পারেচার উপর হয় এটা মেল্টিং পয়েন্ট বলা হয়, যে টেম্পারেচার উপর হয় ওটাকে বয়লিং পয়েন্ট বলা হয়, বুঝলে কি না? সব সাবস্টান্স আলাদা আলাদা, সাবস্টান্স এর আলাদা আলাদা টেম্পারেচার হবে, তাই জন্য এই সব জায়গায় পড়ার ওসব দরকার নেই। বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, দিস ইজ দ্য পার্ট অফ দ্য ফিজিক্স, সো ফিজিক্স এই আপনি দেখুন তখন, ঠিক আছে? গ্যাস থেকে লিকুইড যখন আসে তখন কি হয়, টেম্পারেচার কে রিডিউস করতে হয়, আর এই প্রসেসটাকে কি বলা হয়, কন্ডেনসেশন। কি বলা হয়? কন্ডেনসেশন। আর লিখুন, আবার সলিডে কনভার্ট হয়, ওয়াটার থেকে আবার বরফে চলে আসে, তাহলে বলা হয় ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজ, দ্যাট মিন্স ফ্রিজিং। আর অন্য ভাষায় এটাকে কি বলতে পারো, সলিড হয়ে গেছে, দ্যাট মিন্স দ্য সলিডিফিকেশন। সলিডিফিকেশন, সলিডিফিকেশন হচ্ছে মানে ঠোসতে কনভার্ট হচ্ছে, বুঝতে পারলে? তো এই জিনিসটা মনে রাখতে পারো, কি রাখতে পারবে মনে? তোমার পারতে হবে না, বলো, মুছে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, অনেক সময় তুমি কি পারবে জানো তো, অনেক সময় দেখবে এই মাঝখানে একটা জিনিস উড়ে গেছে, ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হতে যাচ্ছে, ঠিক আছে? ডাইরেক্ট সলিড থেকে গ্যাসে কনভার্ট, ঠিক তোমাদের মতন। দুদিন ক্লাস না করে একদম একদিন আসবে, বলবে স্যার এটা সবাই না, কিছু কিছু 8 দিন ক্লাস করবে না, একদিন আসবে জ্যাম করে বলবে এটা আমি। তো সেরকম এরাও এটাই করছে, গ্যাসকে সারপাস করে ডাইরেক্ট সলিড থেকে গ্যাস হচ্ছে, গ্যাস থেকে ডাইরেক্ট আবার সলিড হচ্ছে। এই প্রসেসটাকে, উপরে প্রসেসটাকে, সলিড থেকে গ্যাস হওয়াকে বলা হয় সাবলিমেশন। সাবলিমেশন আর গ্যাস থেকে সলিড কে হওয়া ডাইরেক্ট কে আমরা বলি কি, বলো, বুঝতে পারলে কি না, বলো, বুঝতে পেরেছো কি? তোমাদেরকে জিজ্ঞেস করে পরীক্ষাতে এক্সাম্পল বলো, এক্সাম্পল অফ সাবলিমেশন। ফার্স্টে এটা খুব ফেমাস কোয়েশ্চেন রয়েছে, ও সাবলিমেশন কাকে বলি, এই কোয়েশ্চেনটাই ডাইরেক্ট আসে, বাট এক্সাম্পল যদি আসে তো বলে দেবে সলিড টু। গ্যাস কনভার্জন ডাইরেক্টলি কল দ্য সাবলিমেশন। আর এক্সাম্পল অফ সাবলিম, ড্রাই আইস, আর এটা আমি এক্সাম্পল এই জন্য সিলেক্ট করলাম ড্রাই আইস, কারণ এটা পরীক্ষাতে আইএস তেও কোয়েশ্চেন এসে, হ্যাঁ স্টেটমেন্ট এসে। তো তোমাদেরকে জিজ্ঞেস করা হয় কি, ড্রাই আইস কাকে বলা হয়, ড্রাই আইস সলিড CO2 কে বলা হয়, সলিড কার্বন ডাইঅক্সাইড কে ড্রাই আইস বলা হয়।
ড্রাই আইসে কাজ কি ঠান্ডা করে না, আগ বোঝাতে লাগে কাজ। দেখবে সব জায়গায় রয়েছে লাল মতন একটা টাইল লাগানো, বড় বড় অফিস। আচ্ছা সেকেন্ড নাম্বার ন্যাপথলি, যেটা কাপড়ে মাঝে রাখো তুমি, ন্যাপথলি। তুমি এত কথা কেন বলো, রেকর্ডিং হচ্ছে না। তারপরে কাপড়, তারপরে অ্যামোনিয়াম ক্লোরাইড, ফর্মুলা মনে রাখতে হবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড এর ফর্মুলা কি হয়? NH4Cl, NH43। ঠিক আছে, তাছাড়া লবণ মিন্স আয়োডিন, আয়োডিন সেটাও ডাইরেক্ট রেখে মাঝখানে আর কিছু হয় না, সোজা একদম সলিড টু গ্যাস, গ্যাস টু সলিড। বুঝলে? ক্লিয়ার কি বোঝা যাচ্ছে কিনা? তার মানে কাজ করে গেছে, ক্লাস মাঝখানে কাটেনি। অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর আয়োডিন। ঠিক আছে, মুছে দেবো, বলো। বুঝতে পেরেছি, বলো কি কি বলছো বলো। গ্যাসের পর থেকে সলিড করা হয় ভাবলাম। সলিড CO2, সলিড CO2 যেটা রয়েছে সেটা বুঝেছো, এটা পরীক্ষাতে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করা মানে ড্রাই আয়েস কাকে বলা হয়। নিচে দিয়ে দেবে NO2, CO2, O2, এরকম দিয়ে দেবে, মিথেন দিয়ে দেবে, MH4, প্লাস তারপরে সলভ করে বলা। চলো এবার প্রশ্ন দেখো। এক্সাম্পল বতা দে, কে এক্সাম্পল বতা দেগে? ওই হ্যাঁ দিজে স্যার, ওই যে আপনি আপ লিখে না সলিড আর ও তো এক্সাম্পল ই, আরে ওই তো এক্সাম্পল ই হ্যায়, সাবলিমেশন কা হি এক্সাম্পল হ্যায়, সলিড সলিড মতলব CO2 মতলব ও ড্রাই আইস কো কাহতে হ্যায়। আব উসমে কিয়া এক্সাম্পল লিখে হাম, হ্যাঁ কিয়া লিখে হাম, ড্রাই আইস কা বলে না CO2, ড্রাই আইস কা CO2 এক্সাম্পল হ্যায়, উসকে বাদ ওয়ালা। আরে এক্সাম্পল নাহি হ্যায়, ড্রাই আইস নাম হ্যায় ও সলিড CO2, जब कार्बन डाइऑक्साइड ठोस अवस्था में होती है उसे ही ड्राई आइस कहते हैं, वो एग्जांपल नहीं है, नाम है। समझ में आई? जैसे सोनिया का अच्छा। नाम यदि तुम्हारे घर में कुछ रख दी होगी तो तुम्हारे घर में जा कोई बुलाएंगे तो कोई एक नया आदमी आएंगे, मेहमान बोलेंगे ये नाम किसका है, तो बोलेंगे ये इन्हीं का रखा हुआ। तो इसे सॉलिड आइस, सॉलिड जो CO2 होती है ना उसी को हम लोग ड्राई आइस कहते हैं। समझ में आई बात? तो उसका एग्जांपल भी दे दीजिए सर, वही बोल रहे हैं। कोई एग्जांपल नहीं है, एग्जांपल तो सब किसका एग्जांपल दे देंगे, अजीब बात है, किसका एग्जांपल दें बोलो। हां
हाँ उठा कर लाश कर दिखाए कि देखो ये है हम क्या दे क्या एग्जांपल दे क्या बोलना चाह रहे बोलो ठीक है सर आप पढ़ाइए नहीं हम ठीक है आप पढ़ाइए सर बोले कि हम ये बोले ताला है तो ताला की तरह से सबलिमेशन प्रोसेस में जो लोग भाग लेती है ना उसमें ये सारा एग्जांपल ही थी नेप्थलीन हो जाए या कपूर हो जाए या अमोनियम क्लोराइड हो जाए आयोडीन हो जाए या ड्राई आइस ये सारे एग्जांपल है सबलिमेशन प्रोसेस का जो सॉलिड से गैस में डायरेक्ट बदल जाती है समझ में आई बात या नहीं बोलो yes. माथाने चुप करो नाल खूब खराब हो जाए देखो इवोप्रोसेस कन्वर्जन ऑफ liquid into a known as evaporation liquid jokhon vapor e converge ho jay na take evaporation bola liquid jokhon vapor te kaas jab koi wash mein convert ho jati na to से ही हम लोग क्या करते हैं वो आप पूछते पहले अच्छा सर इट इज हाँ इट इज या एक इट इज अ फिजिकल प्रोसेस अच्छा फिजिकल प्रोसेस का क्या बोला है जो भी कोनो प्रोसेस सपोज आइस आइस से के जो भी लिक्विड माने वाटर हो जाए और वाटर के प्रोसेस बुझले कि नहीं माने तछड़ा जो भी राइस थके राइस के जो भी बॉईल करे दो तो बॉईल करार पर की यार फिर आनते পারবে पॉसिबल नहीं तो कौन ওটাকে केमिकल प्रोसेस बोला केमिकल प्रोसेस सम बुझले कि नहीं যখন ओरिजिनल जिनिस थे আবার फिर ये निया असर कोनो चांस नहीं तो कौन ওটাকে बोला है केमिकल প্রসেস আর যখন অরিজিনাল জিনিসটাতে ফিরিয়ে আসে তাহলে ওটাকে ফিজিক্যাল প্রসেস বলা হবে তো ইভাপোরেশন যেটা রয়েছে এটা ফিজিক্যাল প্রসেস রয়েছে কেন কেন কি যদি ওয়াটার রয়েছে না সাপোজ ওয়াটার এখানে রয়েছে না ওয়াটার রয়েছে ওয়াটারকে যদি হিট করে দাও হিট দিয়ে দাও তাহলে হিট দিয়ে দিলে কি হবে এখান থেকে ভেপার হয়ে যাবে ঠিক আছে ভেপার হয়ে যাবে আর আবার হিট যদি বের করে নাও তাহলে আবার কি হয়ে যাবে ভেপার বুঝলে কি বোঝা গেল মানে হিটকে যদি হিট দাও তাহলে ভেপারাইজেশন হয়ে যাবে ইভাপোরেশন হয়ে যাবে আবার হিট তুমি যদি মাইনাস করে দাও তাহলে আবার কি হবে ওয়াটারে কনভার্ট হবে ক্লিয়ার কি না তো দিস ইজ দ্য ফিজিক্যাল প্রসেস একটা ফর্ম থেকে অন্য ফর্ম আবার অন্য ফর্ম থেকে প্রথম ফর্মে চলে আসবে বুঝলে কি না আচ্ছা কত টেম্পারেচার লাগে এটার জন্য তো it is possible at all temperature all temperature bole ho jayega ki na bolo normal introduction vaporization process na kisai club se tumi kom bolo tale aro beshi lok asbe bolo bujhte perecho kina yes or no
सुनिया समझ में आई? वाष्पीकरण सर। हाँ सर, पर ऑल टेम्परेचर मतलब फिजिक्स में, फिजिकल प्रोसेस में भी और केमिकल प्रोसेस। अरे फिजिकल प्रोसेस केमिकल प्रोसेस कहाँ रहती है दिमाग? बोले फिजिक हीट दिया जाए ना तो दूसरा चीज में बदल जाए और फिर उसी चीज में वापस आ जाए। ये तो हम समझ गए हैं, ऑल टेम्परेचर बोले ना, इट इज ऑल टेम्परेचर। ठीक है, आज चुप करोगे तुम, आगे चुप करो, तुम आगे चुप करो। करो ना, हम बता रहे हैं तो ओरिजिनल फॉर्म में आ जाए तो उसे कहेंगे हम लोग फिजिकल प्रोसेस। आज जब जैसे पहला वाला फॉल्स मतलब उसको गर्म कर दो, मतलब बॉईल कर दो, बॉईल हो जाने के बाद वो जो भात हो जाएगी तो फिर भात से वापस चावल में नहीं भेजा। प्रेशन जो है वाष्पीकरण वो किसी भी टेम्परेचर पर हो जाती है, मतलब चाहे वो 5 डिग्री टेम्परेचर हो, 10 डिग्री टेम्परेचर हो, 12 डिग्री टेम्परेचर हो या 100 डिग्री टेम्परेचर हो, वो प्रेशन शुरू हो जाती। जैसे कि तुम थोड़ी सी हल्का हल्का हीट करो, हल्का एक बर्तन ले लो, और बर्तन का हल्का यहाँ पर हल्का क्या करो, हल्का तो पानी गर्म होना शुरू हो जाएगा। ठीक है, पानी गर्म होना शुरू हो जाएगा, हो सकता थोड़ा कम गर्म और ज्यादा हीट तो भी गर्म हो, पूरा एकदम खोलो खोलो करने लगे, पूरा बॉयल टेम्परेचर पर वेपराइजेशन हो सकती है, चाहे वो कम रहे या ज्यादा रहे। समझ में आई कि नहीं बात? चलो अच्छा, बोझो सवाल फैक्टर्स अफेक्टिंग, बोझा गया थे सवाल बाकी मेरे 8, 9, 10 স্যার এখানে প্রশ্ন কেমন আছে? হ্যাঁ বলো স্যার, এখানে প্রশ্ন কেমন আসছে? প্রশ্ন কেমন আসবে স্যার এখান থেকে? প্রশ্ন পাবে চাপ কেন নিচ্ছে? প্রশ্ন দেবো, আগে এগুলো থিওরি তো পুরোটাই সে তুমি চাপ কেন নিচ্ছে? ঠিক আছে, আচ্ছা কি কি ফ্যাক্টর কাজ করবে, মানে ইভাপোরেশন কে কমাতে বাড়াতে, ঠিক আছে, ইভাপোরেশন কে কমাতে বাড়াতে কি কি জিনিস কাজ করবে, ইভাপোরেশন কে বাড়াতে কোন কোন জিনিস কাজ করবে? ওকে, তো ফার্স্টে ইন্টারমলিকুল শুভদীপ যেটা পড়াচ্ছি ওটা তো কমপ্লিট করো, তারপরে যেটা তুমি প্রেসার আর টেম্পারেচার বলছো সেগুলো তো গ্যাসের ব্যাপার ভাই, যেটা এখন পড়াচ্ছি সেটা ফার্স্ট নাম্বার ইন্টারমলিকুলার ফোর্স, সেকেন্ড নাম্বার যেটা করবে সে টেম্পারেচার করবে, থার্ড নাম্বার যেটা হবে ফ্যাক্টেরিয়া, ফোর্থ নাম্বার যেটা হবে সেটা হিউমিডিটি হবে, হিউমিডিটি আর ফাইভ নাম্বার যেটা হবে সেটা স্পিড অফ উইন্ড হবে। এই জন্য বলি মোবাইল কম ঘাটতে, সব জিনিস শেষ হয়ে যায় তারপর ইভাপোরেশন, জল যখন গরম হয় উপরে উঠে ওটাকে ইভাপোরেশন বলা হয়। দেখো ইন্টারমলিকুলার ফোর্স ফার্স্ট একটা ফ্যাক্টর হয় ইভাপোরেশনের, যেটা ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স, সেকেন্ড নাম্বার টেম্পারেচার আর থার্ড নাম্বার মলিকুলার
তোমার সারফেস এরিয়া পোর্ট নাম্বার হিউমিডিটি আর ফিবল সব একটা করে একটা 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 করে देखो तो सुनिए समझ में आ रही जो बोले क्या 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 फैक्टर है मतलब क्या क्या प्रभाव है जो इवेपोरेशन को चेंज करेगी इवेपोरेशन को घटाने या बढ़ाने में फैक्टर कौन कौन सी काम करेगी वही सारी फैक्टर है इंटरमोलिकुलर फोर्सेस टेम्परेचर सरफेस एरिया ह्यूमिडिटी और स्पीड ऑफ विंड तो प्रथम नंबर কিভাবে ইভাপোরেশন কে চেঞ্জ করে ঠিক আছে তো ফার্স্ট জিনিসটা জেনে রাখবে ইন্টার মানে কি হয় তো ইন্টার মানে বিটুইন হয় আর মলিকুলার মানে মলিকিউলস মলিকিউলস মিন্স মলিকুলার মিন্স মলিকিউল তার মানে কি বিটুইন দা ফোর্স বিটুইন দা এর মিনিং হলো ফোর্স বিটুইন দা মলিকিউলস মানে কি এই যে ফোর্স একটা মলিকিউল দুটো মলিকিউলস তিনটে মলিকিউলস চারটা তার মধ্যে ফোর্স কেমন রয়েছে ঠিক আছে বুঝলে কিনা ফোর্স কেমন হয়েছে এতগুলো ফ্যাক্টর আমার সাথে কাজ এতগুলো ফ্যাক্টর আমার সাথে কাজ করছে কি এগুলো ফ্যাক্টর পড়াতে পারছি এবার দেখা যাচ্ছে ঠিক হ্যাঁ স্যার দাও একবার বলো কি এবার কি ঠিক দেখা যাচ্ছে আচ্ছা ইন্টার মলিকুলার ফোর্স কে আইএফ বলতে পারো কি বলতে পারো আইএফ ঠিক আছে আচ্ছা ইন্টার মলিকুলার ফোর্স মানে এই যে এখানে যে ফোর্স গুলো লাগছে না এই যে দেখতে পাচ্ছ এগুলো এগুলো ফোর জিনিসকে যদি সলিড থেকে লিকুইড হয় তো তোমরা জানতে কি লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্স কি হতো কম হতো তার পিছনে কি হতো বলো তো তার পিছনে হিট দেওয়া হতো বেশি সলিড কে যখন গরম করি তাহলেই তো লিকুইডটা কনভার্জ হয় বলো এ যদি সলিড থাকতো ভালো করে বোঝো এটা এই যদি সলিড কনভার্জ হতো বলো তাহলে এরকম লিকুইডটা কনভার্জ হয় এটা লিকুইড হ্যাঁ কিনা বলো বুঝতে পারলে কিনা এই জিনিসটা বুঝতে পেরেছ হিট দিলে লিকুইড যাবে ক্লিয়ার আমি বলছি সলিড যদি থাকে বরফ সলিড বলছি বুঝতে পারছো না যদি বলি বরফ আইস এটা আইস রয়েছে এটা ওয়াটার হয়ে গেছে গরম করে দিলে ওয়াটার হয়ে যাবে মেল্ট হয় হ্যাঁ কিনা বুঝতে পারলে কিনা মেল্ট হওয়া মানে কি মানে এদের মধ্যে যে ক্লোজ ফ্রেন্ড ফর ইভার রয়েছে সেটাকে ব্রেক আপ করিয়ে দিলাম বুঝতে পারলে কি না মানে মৌলিক কুলসে বিটুইন যে লাভ রয়েছে এটা বলতে পারো এখানে যে ফোর্স গুলো রয়েছে সেগুলো ফোর্স কি করে দিলাম ব্রেক করে দিলাম মানে ফোর্স কে কমিয়ে দিলাম ফোর্স অফ অ্যাট্রাকশন কে কমিয়ে দিলাম কি কারণে হিট এই রকমই যদি লিকুইড কে আরো যদি হিট দিয়ে পোলারাইজেশনে আরো কি রকম হবে এই যে পার্টিকুল গুলো এরকম ভ্যাপারাইজেশন যখন হবে ভ্যাপার তো এরকম
है कि ना, वेपर माने तो गैस। अरे बोलो बुझते पेरे छो कि ना सर, सर माने এটা হলো কি কি হলো স্যার স্যার বলছিলাম ওই ইন্টারমলিকুলার ফোর্স বলতে ওই পরমাণুগুলো একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করে থাকে। হ্যাঁ মলিকুলস গুলো যে নিজেকে নিজেকে থাকে ওটাকে ইন্টারমলিকুলার ফোর্স বলা হয়, ঠিক আছে। গ্যালাক্সি হবে, আমি সাপোজ আমি একটা জলকে গরম করি আর একটা আইস তাড়াতাড়ি বলো ইভোপরেট হবে মানে বাষ্পে কনভার্ট হবে মানে ভেপোরাইজেশন হবে, বলো তো আমাকে। জল না আইস বলো, তাড়াতাড়ি কোনটা ভাপে কনভার্ট হয়ে যাবে? স্যার জল স্যার। কেন হবে জল? কারণ কি তার ইন্টারমলিকুলার ফোর্স খুবই কম। ইন্টারমলিকুলার স্পেস কি রয়েছে? মলিকুলার ফোর্স কম রয়েছে, স্পেস বেশি রয়েছে, তাই না? আর তাড়াতাড়ি করতে পারলাম ভাবতে কোন ভয় না, করতে পারলাম না, কারণ এর মধ্যে ফোর্স বেশি রয়েছে, এখানে ফোর্স কম রয়েছে, মানে এটা হলো যার ফোর্স বেশি, যার বলো তার নাম্বার অফ ভেপার কি হবে? নাম্বার অফ ভেপার, ভেপার হবে কম। আর যার নাম্বার অফ ভেপার কম হবে তার আর মানেই তো এটা হলো কি এই প্রসেসটাকে, ঠিক আছে, ইভাপোরেশন হবে। ভেপার ইভাপোরেশন তে কোনো রকম কনফিউশন যেন না হয়, ইভাপোরেশন ইজ দ্য প্রসেস এন্ড ভেপার ইজ দ্য পারসন, হোয়াট আর দ্য আউটকামস দ্যাট আর কল ভেপার। ইভাপোরেশন প্রসেসে যেটা ভাব বের হয়, যদি মিন্টা মলিকুলার ফোর্স হাই হয়, বেশি হয়, তাহলে ভেপার তো কম হবে, মানে কি ওই প্রসেসটা, তাহলে আমরা লিখতে পারি না ইভাপোরেশন বাড়লে ভেপোরাইজেশন কমে, মানে কি ইভাপোরেশন কি রয়েছে? ইভাপোরেশন রয়েছে ইনডাইরেক্টলি প্রপোর্শনাল অফ ইন্ট্রামলিকুলার ফোর্স। ক্লিয়ার? দিস ওয়ান দা ফর্মুলা এক্সাম টেস্টে করি। বুঝতে পারলে? বোঝা গেল কিনা বলো, ইয়েস অর নো? চালু বেশি হবে না। স্যার বোঝা গেছে, ক্লাসটা বলতে কনসেন্ট্রেট লাজু। আচ্ছা আমি পায়ে ব্যথা আমার, আচ্ছা তোমার সেকেন্ড নাম্বার ফ্যাক্টর ছিল কি? টেম্পারেচার। টেম্পারেচার কি হবে? টেম্পারেচার কি হবে? টেম্পারেচার বাড়লে কি হবে? শোনো জিনিসটা বলছি, টেম্পারেচার যদি বাড়িয়ে দাও তাহলে ইন্টারমলিকুলার ফোর্স কমবে না বাড়বে? আমি বলছি কি এটা রয়েছে সলিড, সলিড রয়েছে, এটাকে গরম করে দাও, সলিডকে গরম গরম করে দাও, হিট দিয়ে দাও, টেম্পারেচার দিয়ে দাও, তো টেম্পারেচার দিলে কি হবে বলো? কমবে স্যার। মানে কাইনেটিক এনার্জি, মানে কি, মানে ইন্ট্রামলিকুলার ফোর্স কম হবে, নাকি না? ইন্ট্রামলিকুলার ফোর্স কমবে,
ইন্ট্রামলিকুলার ফোর্স কমবে, হ্যাঁ কি না? মানে কি যদি টেম্পারেচার বাড়াও তাহলে কি হবে, ইন্ট্রামলিকুলার ফোর্স যেটা রয়েছে সে কমবে। আর ইন্ট্রামলিকুলার ফোর্স যদি কমে যায় তাহলে কি হবে বলো, ভেপারাইজেশন বৃদ্ধি পাবে স্যার, বৃদ্ধি হবে, হ্যাঁ কি না? তার মানে হলো কি, এভাপোরেশন, এভাপোরেশন কি হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ টেম্পারেচার। মানে যদি এভাপোরেশন বাড়ে তো টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়লে তো এভাপোরেশন বাড়বে, ঠিক আছে? সারফেস এরিয়া, সারফেস এরিয়া বুঝো। আমি তোমাদেরকে একটা জিনিস বলি কি, দুটো আমি ছোট ছোট দুটো আমি বাসন নিচ্ছি, ঠিক আছে, একই সাইজে নিচ্ছি, মানে সাইজ মিন হাইট একই নিচ্ছি। এটা একটা নিলাম কন্টেনার, আর সেম জায়গাতে লেভেলটে এটা একটা কন্টেনার নিলাম, হ্যাঁ এই পর্যন্ত কি করলাম, এই যে জল হয়েছে, ঠিক আছে, এবার বল আমি এখানেও কি করলাম, হিট দিলাম, হিট দিলাম, এখানেও কি করলাম, হিট দিলাম, তো ভ্যাপারাইজেশন কি হবে, ভ্যাপারাইজেশন এখান থেকে হবে, মানে ইভাপোরেশন, ইভাপোরেশন এখান থেকে হবে, এখানেও ইভাপোরেশন হবে, কোনটা বেশি ইভাপোরেশন হবে, এটা না এটা, প্রথমটা স্যার, প্রথমটা কেন হবে, সেকেন্ড এটা বেশি হবে না, এটা তো এইটুকু, এটা তো আমি কি বলেছি, টেম্পারেচার কি সেম থাকবে নাকি বড় পাত্রের জন্য বেশি টেম্পারেচার থাকবে? আমি আমার কথা একটা শুনে রাখো, আসছে না, আমি বলছি শোনো, ভেপারাইজেশন আমি কি বলেছিলাম, অল টেম্পারেচার, যে কোনো টেম্পারেচার উপর হতে পারে, ঠিক আছে, টেম্পারেচার তো সেটা পরের গল্প রয়েছে যে কম বেশি কি না, আমি বল আদার ফ্যাক্টর রিমেইনস, মানে এখানে যত টেম্পারেচার ওইখানেও সেম টেম, ঠিক আছে, আমি যদি দু জায়গায় 100 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিলাম তাহলে কি হবে, কোনটা হবে, ফার্স্টটা না সেকেন্ডটা, কোনটা হবে বল বেশি, দু জায়গায় 100 ডিগ্রি 100 ডিগ্রি সেলসিয়াস দিলাম বলো কোনটা হবে, এবার বলো কোনটা হবে, এটা তো কম আছে ওইটাই হবে, আগে আগে হবে স্যার, সেকেন্ডটা হবে, ওটা সারফেস বেশি বলে ওখান থেকে ইভাপোরেশন বেশি হবে, পরে হবে গল্প আসছে না, আমি আমি প্রথমেই বলে দিলাম কি এভাপোরেশন এট অল টেম্পারেচার, তারপরে এত কেন কোশ্চেন আসছে কি এটাতে আগে হবে ওটাতে আগে, আগে পরের কথা নয়, জিরো ডিগ্রি থেকে যখনই 1 ডিগ্রি করে দেবো সেলসিয়াস তখনই দেখতে পারবো না নগ্ন চোখে, তাতে কোনো যাই আসে না, কিন্তু ওটা এভাপোরেশন শুরু হয়ে যাবে, বিকজ তো আমার তো এটা বলছি না কি এর মধ্যে বেশি হিট রয়েছে না কি এর মধ্যে হিট রয়েছে, হাত কোন জায়গায় পড়বে এখানে না ওখানে, এটা আমি কি জিজ্ঞেস করেছি একবারও, আমি বলেছি কি এভাপোরেশন কোথায় হবে বেশি, কোথায় হবে এভাপোরেশন, এখানে না তো এর সারফেস এরিয়া বেশি, আর তোমার বিশ্বাস না হলে না একটা কাজ কর, আজকে বাড়িতে গিয়ে একটা কাজ করবে, একটা কন্টেনার নেবে, যদি বাড়িতে থাকে না তো একটা নিও, কিরকম বলতো, সিলিন্ডার কন্টেনার নিও, ওটাকে আগুনের উপর হালকা করে আগুন মানে জ্বালিয়ে হালকা গরম কর, আর একটা কি করে জানো, থালাতে জল দিয়ে ওইটুকু মানে যতটা লিটার এখানে দেবে, মানে সাপোজ যদি 1/2 লিটার জল দিলে তো 1/2 লিটার একটা থালাতে দিয়ে দাও, চৌড়া মতন কোনো থালা যদি থাকে
ওটাকে যদি রেখে থালা বসি খারাপ হবে, তোমার দায়িত্ব সেটা থালা গরম থালাতে জল দিয়ে তারপরে ওটা কি করবে গরম করবে, আর একটা কি করবে বোতলে জল দিয়ে তারপরে গরম করবে, দেখবে ইভাপোরেশন হবে। বোতলের ইভাপোরেশন স্লো হবে, কেন হবে স্লো জানো কি, কারণ ইভাপোরেটেড শুধু উপরেরটা হয় পার্ট, নিচের পার্ট হয় না, আর এটা যেহেতু এরিয়া বেশি পেলো সে কারণে এখানে বেশি হবে, বুঝেছো কি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সারফেস এরিয়া যার বেশি তার বেশি ইভাপোরেশন, তো আমি কি বললাম, কিন্তু মাথায় রাখো লিকুইড যেন সেম হয়, ঠিক আছে, সবকিছু সেম যেন হয়। তো এখানে লিখবো কি ইভাপোরেশন যে হয় সেটা কি হয় ইভাপোরেশন হয় সারফেস এরিয়া ডাইরেক্টলি প্রপোর্শনাল, ক্লিয়ার? তিন নম্বর পার্টটা আমরা কমপ্লিট করে ফেলেছি। তারপরে কি রয়েছে আর এরপরে হিউমিডিটি, হিউমিডিটি পড়লে মজা পেয়ে যাচ্ছে। খিদে পেলে বলবে অনলাইন হোম ডেলিভারি করি। হ্যাঁ অর্ডার করো তো সবার অ্যাড্রেস নিয়ে। হিউমিডিটি দেখো, হিউমিডিটি কাকে বলে, প্রেজেন্স অফ ওয়াটার ইন এয়ার, ঠিক আছে, ইজ নন এজ হিউমিডিটি। আচ্ছা অনেক কি বলবে কি প্রেজেন্স অফ এয়ার ইন অ্যাটমোস্ফিয়ার ইজ কলড হিউমিডিটি, নো রং, বোথ আর দ্য সেম, বিকজ দ্য লেয়ার অফ এয়ার ইজ কল অ্যাটমোস্ফিয়ার, বুঝলে কি না, সমঝ মে আয়ে কি নেই, সোনিয়া হ্যায় কি নেই, চলি গই, কোই এয়ার কে জগহ মে অ্যাটমোস্ফিয়ার বোল সকতি, কোই এয়ার কে জগহ মে অ্যাটমোস্ফিয়ার ভি বোল সকতি, কোই বাত নেই হ্যায়, বহুত সারে এয়ার কা লেয়ার মিলকে এসে এসে এক দো তিন চার পাঁচ ছ সাত আট জো কোই লেয়ার হোগি এ সারে মিলকে এ বন গয়া অ্যাটমোস্ফিয়ার, ঠিক হ্যায়, অ্যাটমোস্ফিয়ার, তো টেনশন লেনে কি কোই বাত নেই, এয়ার কে জগহ মে কোই অ্যাটমোস্ফিয়ার লিখতা তো কোই বাত নেই, অ্যাটমোস্ফিয়ার কে হি ছোটা সা রূপ জো হ্যায় ফান্ডামেন্টাল জো রূপ হ্যায় ও ক্যা হ্যায়, এয়ার হ্যায়, বহুত সারে এয়ার কা লেয়ার এক সাথ মিল জানে সে অ্যাটমোস্ফিয়ার বনতি হ্যায়, অ্যাটমোস্ফিয়ার টোটাল চার ভাগো মে বাঁট দিয়া গয়া হ্যায় জিসকো কাহা গয়া হ্যায় সবসে নিচে ওয়ালা কা ট্রোপোস্ফিয়ার, উসকে বাদ বাদ কে স্ট্রেটোস্ফিয়ার, উসকে বাদ মেসোস্ফিয়ার, উসকে বাদ এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ইয়া থার্মোস্ফিয়ার আইনোস্ফিয়ার জো ভি বোল, চলো। তো হিউমিডিটি প্রেজেন্স অফ দ্য ওয়াটার ইন এয়ার ইজ নন এজ দ্য হিউমিডিটি, ঠিক আছে, অনেক সময় তোমাদেরকে জিজ্ঞেস করবে কি হিউমিডিটি মেজার কিভাবে করা, কিভাবে করা কি ইনস্ট্রুমেন্ট দিয়ে, মানে কিভাবে না কি ইনস্ট্রুমেন্ট দিয়ে, মেজার বাই হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার, ঠিক আছে, হাইগ্রোমিটার দিয়ে মেজার করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি এক্সামিনেশন। এবার তোমাদেরকে একটা জিনিস বলি, চলো সেম কন্টেনার নিচ্ছি, সারফেস এরিয়া সেম রয়েছে, দুটো নিলাম, ভালো করে দেখো এটা যদি কনসেপ্ট না বুঝতে পারলে হবে না, বুঝতে পারবে না, দুটো সেম রয়েছে কিনা জানি না দেখ, এবার বাট আমি কনসিডার করে চলছি সেম আছে, ঠিক আছে, সেম সাইজের দুটো রয়েছে আর দুটোর মধ্যে সেম লিকুইড ভরে দিলাম, এই যে লিকুইড দিয়ে দিলাম, ঠিক আছে, সেম লিকুইড দিয়ে দিলাম, একই লিকুইড সেম অ্যামাউন্ট মানে সেম লিকুইড, সেম লিকুইড সেম অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট, ঠিক আছে, অ্যামাউন্টও সেম আর লিকুইডটাও সেম ইন বোথ, ইন বোথ, ঠিক আছে, বোথ দুটো ক্ষেত্রে সেম লিকুইড আর সেম অ্যামাউন্ট রয়েছে,
এবারে কি করলে তুমি নিচে থেকে হিট দিতে শুরু করলে সেম অ্যামাউন্টে হিট দিতে শুরু করলে তো ভেপোরাইজেশন হতে লাগবে, ঠিক না? ভেপোরাইজেশন হতে লাগবে। ওকে, এই ভেপোরাইজেশন হয়ে কোথায় যাবে? এই ভেপোরাইজেশন হয়ে কোথায় যাবে? উপরে এর ঠিক সামনে এটা কি রয়েছে? ক্লাউড রয়েছে। কি রয়েছে? এটাকে বলতে পারো ক্লাউড। বাদল, ক্লাউড। আর এখানেও ঠিক রয়েছে ক্লাউড। এই ভেপারাইজেশন হয়ে উপরে যাবে। ছোটবেলায় তোমরা স্কুলে পড়েছো কি নদী থেকে জল ভেপারাইজেশন হয়ে উপর উঠে, ইভাপোরেশন হয়ে উপর উঠে, আর সেটা উপর উঠে তারপর বাদল তৈরি হয়, বাদল তৈরি আবার বৃষ্টি করে, এটাই সাইক্লিং চলতে থাকে, তাই না? তো সেরকমই ঠিক এখানেও কি হচ্ছে, ভেপারাইজেশন হচ্ছে, ভেপারাইজেশনের উপরে বাদল তৈরি হচ্ছে। এবার যদি বাদলের আগের মধ্যে যদি ওয়াটার থাকে পাইছেন সেটাকে কি বলা হয়? হিউমিডিটি বলা হয়। তো এটা বাদল উপরে হাওয়া রয়েছে, এটা কি রয়েছে? ট্রপোস্ফিয়ার রয়েছে, পার্ট প্রপার অল দা বেদরিং ফেনোমেনা ইন হ্যাপেন ইন দা ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? আট থেকে মানে মোটামুটি 0 কিলোমিটার অব্দি থাকে, 18 না সরি 0 থেকে 18 যেটা রয়েছে সেলে 18 কিলোমিটার উপর অব্দি, ডিফারেন্ট ভ্যারি করে, কোথাও 8 কিলোমিটার কোথাও 18 কিলোমিটার, সেটা বলে দেবো। পোলের উপর রয়েছে বেশি হয়, ইকুয়েটর উপর কম হয়। তো ওই ট্রপোস্ফিয়ারে অল বেডিং ফেনোমেনা হয়, তো এখানে ট্রপোস্ফিয়ারের মধ্যে যে অ্যাটমোস্ফিয়ার রয়েছে ভেপোরাইজেশন ওখানে গিয়ে ঠান্ডা হয়, ওয়াটার হয়ে গেল। তো ওয়াটার এখানেও রয়েছে, ওয়াটার এখানেও রয়েছে, এই দুটোই কি রয়েছে? ক্লাউড এয়ার রয়েছে, এয়ারের মধ্যে কি রয়েছে? জল রয়েছে। সাপোজ ধরে রাখো কি এখানে কিছু ওয়াটার, আচ্ছা এটা পুরো ক্যাপাসিটি কত রয়েছে? এই পুরো সবার মধ্যে ক্যাপাসিটি 100% থাকে, তো এখানেও 100% ক্যাপাসিটি রয়েছে। কত রয়েছে ক্যাপাসিটি? 100%। এখানেও 100% ক্যাপাসিটি রয়েছে হোল্ড করার, মানে 100% ওয়াটার নিতে পারে। 100% মানে যতটা ক্ষমতা রয়েছে অতটা নিতে পারে, এরও যতটা ক্ষমতা রয়েছে অতটা নিতে পারে। বাট অ্যাট প্রেজেন্ট এখন পর্যন্ত এখানে সাপোজ 60% রয়েছে ওয়াটার, এখানে রয়েছে সাপোজ 30% ওয়াটার। এবার তুমি বলো এখানে কত ওয়াটার নিতে পারবে? আর বলো কত আর ওয়াটার এখানে কমপ্লিট হতে কত ওয়াটার লাগে? ম্যাক্সিমাম কত নিতে পারে আমাকে এটা বলো। 40%, তার মানে এখানে 40% ওনলি ভেপারাইজেশন হবে, মাথায় রাখবে। এভাপোরেশন ওনলি 40% হবে, কারণ কি এখানে 40% উপর নিতে পারবে, তার থেকে বেশি নেবে না, বলবে না। যদি বেশি হয়ে যায় এখানে যদি হিট দিতে থাকে তো কি হবে? কিছুই হবে না, এখান থেকে যাবে ওখানে, বলবে আমার কাছে 100% ফুল রয়েছে, আমি নিতে পারবো না। বলে তো আমি কোথায় যাব? বলে কুল ডাউন। কুল ডাউন মানে বৃষ্টি হয়ে যাও, আমি আর নিতে পারছি না। তো যখন হিউমিডিটি মোর দেন 100% সেটাই বৃষ্টি হয়ে যায়, বুঝলে কি না? ওটাই পড়ে যায় নিচে, ঠান্ডা হয়ে চলে আসে। তো যাই হোক, এটা আরো অনেক প্রসেস রয়েছে, সেটা পরে ব্যাপারটা। ম্যাক্সিমাম 40% এখানে ভেপোরাইজেশন হবে, তার থেকে বেশি হবে না। এখানে ম্যাক্সিমাম কত পার্সেন্ট ভেপোরাইজেশন হতে পারে, মানে ইভাপোরেশন হতে পারে? বলবে 70%, কারণ কি 30%ই অকুপাইড রয়েছে বাকি সাথে। তাহলে এটা দিয়ে কি বোঝো, যেখানে হিউমিডিটি বেশি হবে ওখানে বেশি ইভাপোরেশন হবে, নাকি যেখানে কম হিউমিডিটি হবে ওখানে ইভাপোরেশন বেশি হবে? বল। তাহলে বুঝতে পারলে ইভাপোরেশন কি হবে? ইভাপোরেশন হবে 1/ হিউমিডিটি, দ্যাট ইজ ইওর ফর্মুলা। ইনডাইরেক্টলি প্রপোর্শনাল হিউমিডিটি, ইনডাইরেক্টলি প্রপোর্শনাল অফ দা ইভাপোরেশন, ইভাপোরেশন ইনডাইরেক্টলি প্রপোর্শনাল অফ হিউমিডিটি। ক্লিয়ার? বোঝা গেল সবার কিনা? বলো ইয়েস অর নো। 4 নম্বর এটা টপিক ছিল, লাস্ট একটা টপিক রয়েছে, এটা করে তারপরে তোমাদেরকে একটু রেস্ট দিয়ে দেবো, নাকি নাকি ছেড়ে দেবো? কি বলবে, করবো কি না? তোমরা কি করে নাও, করে নাও, ছুটি উটি হবে না, করো। আজ কাটলো না কেন?
কাটলে না কেন, এখন মনে পড়লো তোমার কাটলে না কেন? আর কোনোদিন কাটবে না, পে করে দিয়েছে, জুমকে পে করেছে 4,500 টাকা, 4,800 টাকা, মানে 5,000 টাকা পে করেছে। স্পিড অফ উইন্ড, আচ্ছা তোমরা তো ভালো করে জানো এখন তো শীত এবং বৃষ্টি সময়, কাপড় কোথায় বেশি শুকাও, পাখার তলায় নাকি পাখার বাইরে? দেখো নর্মাল পাখা বন্ধ করে দিলে কাপড় আগে শুকবে নাকি পাখা অন করে দিলে শুকবে? ড্রাই হবে তাড়াতাড়ি, তো পাখা অন করে দিলে, মানে স্পিড ফ্যানের যদি স্পিড বাড়িয়ে দিই তো কাপড় গুলো কি হবে, শুকে যাবে তাড়াতাড়ি। তার মানে কি রয়েছে, যদি ঘাম হয় শরীরে ওটাও শুকে যাবে। মানে এটা বলতে চাইছি স্পিড যদি বাড়ে, স্পিড অফ উইন্ড যদি হাই হয়, উইন্ড যদি হাই হয় তাহলে কি হবে, ইভাপোরেশন, ইভাপোরেশন হাই হবে, বুঝলে কিনা, ক্লিয়ার কিনা? মানে সিম্পল তুমি এক্সাম্পল নিতে পারো ক্লোথে, এক্সাম্পল এখানে এক্সাম্পল ক্লোথে দিতে পারো, এক্সাম্পল কি দিতে পারো, ক্লোথ দিতে পারো, ক্লোথ টেক লেস টাইম, ক্লোথ টেক লেস টাইম টাইম ইন ড্রাইং ড্রাইং আন্ডার ফ্যান, তাই না? নর্মাল তুলনায় ফ্যানের তলায় যদি রাখা হয় তাহলে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই কি বলো? তাহলে এটা এক্সাম্পল দিতে পারো। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, তাহলে ফ্যাক্টর তো সবই হয়ে গেল। কি হলো, এড়িয়ে যাচ্ছ কেন? ফ্যাক্টর তো সবই হয়ে গেল, কিন্তু ইভাপোরেশনের কারণে কি হয়, রেজাল্ট কি হয়, রেজাল্ট অফ ইভাপোরেশন যেটা হয় কুলিং হয়, ঠিক আছে? পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে তোমাকে রেজাল্ট, রেজাল্ট অফ ইভাপোরেশন কি হবে, কুলিং, কুলিং হবে, ইভাপোরেশনের কারণেই কুল হয়। ঠিক আছে, কিভাবে হয় কুল সেটাও দেখে না, কিছু লিকুইড রয়েছে এখানে, আর হিট ছাড়ো বাদ দাও, কুলি মারো হিট, সাপোজ ছেড়ে দিলে, তুলে ছেড়ে দাও, উপর থেকে হিট এলো, উপরেরটা পার্ট গরম হলো, উপরটা পার্ট কি হলো, ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এই পার্টটা নিচের পার্টটা লেফট লেফট থেকে যায়, মানে উপরটা এবাব এটা ভেপার হয়ে যায়, ভেপার কোনটা পার্ট, এই পার্টটা, এইগুলো পার্ট গুলো ভেপার হয়ে যায়, নিচের পার্ট গুলো থেকে যায়, তাই না? জেনারেলি এটাই হয় না, ভেপারাইজেশন পর উপরের পার্টটাই ভেপারাইজেশন হয়, তলাই পার্টটা তো হয় না, তো উপরের পার্ট ভেপারাইজেশন কেন হয়? তো তুমি দেখবে কি যেগুলো মলিকুলস, মলিকুল এখানেও রয়েছে, ওয়াটার মলিকুল এখানে রয়েছে, এখানেও রয়েছে ওয়াটার মলিকুল, তো তুমি লিখতে পারো কি মলিকুলস, মলিকুলস হ্যাভিং গ্রেটার কাইনেটিক এনার্জি, যে মলিকুলস এর কাইনেটিক এনার্জি বেশি হবে কোনটা হবে, যেখানে টেম্পারেচার বেশি হবে, টেম্পারেচার কোথায় বেশি হচ্ছে, এখানে হচ্ছে, তো ওখানকার কি হবে ওয়াটার, উড়ে যাবে, হ্যাঁ কিনা? তো বলা হয়েছে আর কনভার্টেড ইনটু ভেপার, ঠিক আছে, অ্যান্ড লেফট মলিকুলস
having less kinetic energy. যে মলিকুলস কম কাইনেটিক এনার্জি থাকবে সেটা লেট থাকবে মানে বাসনের ভিতরে কন্টেনার ভিতরেই থাকবে, আর যেটা বেশি থাকবে এনার্জি কাইনেটিক ওটা পেপার হয়ে উড়ে যাবে, নাকি না? কেন? কারণ কি? বি নো দ্যাট আমরা জানি কি কাইনেটিক এনার্জি যেটা হয় সেটা কি হয় ডাইরেক্টলি টেম্পারেচার সাথে কি করে প্রপোর্শনাল হয়, डायरेक्टली प्रोपोर्शनल टेम्परेचर है। समझ में आई कि नहीं सुनिया? जिस मॉलिक्यूल्स का काइनेटिक एनर्जी ज्यादा होगा वह वापस वो वाष्पीकरण होकर उड़ जाएगी, जिसकी काइनेटिक एनर्जी कम होगी वो उसी कंटेनर में पड़ी रहेगी। क्योंकि ऐसा क्यों होता? क्योंकि काइनेटिक एनर्जी टेम्परेचर के बराबर होती, मतलब टेम्परेचर बढ़ेगी तो मैंने प्रोपोर्शनल डायरेक्ट प्रोपोर्शनल होती है, मतलब टेम्परेचर बढ़ेगी तो काइनेटिक एनर्जी भी बढ़ेगी। अच्छा तारपरे देखो आमरा लिखते पारी हेंस। अच्छा एकटा जिनिस बोले यदि काइनेटिक एनर्जी जे जार बेसी छिलो जे मॉलिक्यूल से काइनेटिक एनर्जी बेसी छिलो কাইনেটিক এনার্জি বেশি ছিল তো টেম্পারেচারও বেশি ছিল কি না? হ্যাঁ বলো উপর উঠে তো বাকিটা নিচে কি থাকে? ঠান্ডা জল না? লেস কাইনেটিক এনার্জি মিস লেস টেম্পারেচার, তো এখানে টেম্পারেচার তো মাইনাস হলো, টেম্পারেচার কি হলো? মাইনাস হলো, তাই জন্য ঠান্ডা জল, এখানে ঠান্ডা জল পাবে। তো যেখানে ভ্যাপোরাইজেশন হবে ওখানে জলটাও কি পাবে? ঠান্ডা পাবে। বুঝতে পারলে কি না? ক্লিয়ার কি? বোঝা গেল? ওই জন্য দেখবে গরমকালে আমরা কি করি শরীরের উপর কি করে জল নিয়ে নিই, জল নেবার কি হয় এখান থেকে কুলিং ইফেক্ট হয়, ভিতরে দেখবে ঠান্ডা ফিল হবে। কেন? এটা যে জল যেটা হয় সে ভেপারাইজ হয়ে শুকে যায়, আর বডি ফিল করাবে কি লেস কাইনেটিক এনার্জি মিন্স লেস টেম্পারেচার, বুঝলে কি না? ক্লিয়ার? তো হ্যান্স আমরা বলতে পারি কি এভাপোরেশন, এভাপোরেশন কি রয়েছে কাউজেস কুলিং, ইভাপোরেশনের কারণেই কুলিং হয় ঠান্ডা হয়। একটা ছোট ছোট এক্সাম্পল নিয়ে তারপর ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? এটা বুঝলে কি ওই জন্য স্যার গরমকালে যখন পুকুরে স্নান করতে নামি উপরের জলের থেকে নিচের জল বেশি ঠান্ডা মনে হয়। হ্যাঁ এবার বুঝতে পেরেছো তুমি, তাই না? তাহলে এবার বন্ধু গুলো যে যাবে পুকুরে উপরে জল জল দিয়ে স্নান করিয়ে দেবে, তুমি তলায় চলে যাবে, তারপরে আর অক্সিজেন পাবে না। এ বুঝবো, এ মজা করলো, বুঝবো কি বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে কেমিস্ট্রি শেষ করার প্ল্যান করে বসে আছি 15 দিন বলে, কেন তুমি এক্সাম্পল না এক্সাম্পল কি করবে? যদিও ছবি উবি বানাতে জানি না কিন্তু এনে রাখবে, এটা সাবজেক্টটা রয়েছে কোড। ঠিক আছে কি রয়েছে জানো? হ্যাঁ কলসি এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমার, ডিজার্ট কুলার। একটা তো ডিজার্ট কুলার এরকম প্রিন্সিপালতে থাকে, কিন্তু আমরা ডিজার্ট কুলারের ব্যাপার নর্মালি যেটা কুলার হয় সেটা কুলারের ব্যাপার বলছি, ওটাকে ডিজার্ট কুলার বলা হয়। ঠিক আছে ডিজার্ট কুলার এরকমই বেশ উপর কাজ করে। সেকেন্ড নম্বর আমরা দুটো দুই নম্বর এক্সাম্পল আমরা বলতে পারি কি কল যেটা বলছি মাটির পিচার পোর্ট বা অন্য ভাষায় সুদেশি ভাষায় মটকা বলতে পারো, মটকা। ঠিক আছে মটকা বা পিচার পোর্ট, এটাতে কি থাকে জানো? সাপোজ এখানে জল ভরে দিচ্ছি,
জল ভরে দিলাম তাহলে কি এখানে জল ভরে দেওয়ার পর তুমি দেখছো কি যখন মটকা থাকে মটকাগুলোতে এখানে কি থাকে পোর থাকে পোর মানে ছিদ্র থাকে তাই না এই ছিদ্র দিয়ে কি হয় জানো ভেপারাইজেশন কারণ বেরোনোর জন্য তো লাগবে এটা তো লিন টাইপের কনসেপ্ট হ্যাঁ যখন জল গরম হবে না কাইনেটিক এনার্জি দেখো শোনো হিট যখন পড়বে গরম যখন পড়বে তো বাইরে থেকে পড়বে বাইরে থেকে যখন টেম্পারেচার পড়বে তখন কাইনেটিক এনার্জি কোথাকার বাড়বে উপর থেকে পড়লে কাইনেটিক এনার্জি এখানে প্লাস হবে এখানে প্লাস হবে একই না নিচে থেকে পড়লে সাইড থেকে পড়লে কাইনেটিক এনার্জি এখানে বেশি হবে একই না তলায় নিচে গরম থাকলে কাইনেটিক এনার্জি এখানে বেশি হবে বলো সব জায়গায় থেকে জল কি হবে পাস আউট হবে কিভাবে এই রন্ধ্র ছোট ছোট যে ছিদ্র রয়েছে এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে ভেপারাইজেশন হয়ে বেরিয়ে যাবে এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে বেরিয়ে যাবে তো এইগুলো জল গরম জলটা কি হবে বেরিয়ে যাবে আর এই জায়গায় কে আসবে ঠান্ডা জল শিফট করে যাবে আর তারপরে যখন খাবো তখন ঠান্ডা জল খাবো কিন্তু 5 লিটার বললে হয়তো 4 লিটারই জল খেতে পাবে 1 লিটার ভ্যাপারাইজ হয়ে উড়ে যাবে বুঝতে পারলে কি না এই কনসেপ্টটা রয়েছে হাই কাইনেটিক এনার্জি এরিয়াতে কি হয় ভ্যাপারাইজেশন হয় আর লো কাইনেটিক এরিয়া যেটা রয়েছে এটা লেফট হয়ে থেকে যায় এটাই কুলিং হয় এটাই কি হয় কুল হয় আর এগুলোতে কি হয় ইভাপোরেশন হয় ইভাপোরেশন বুঝতে পারলে কি না বলো বোঝা গেল হ্যালো হ্যাঁ ক্লাসটা শেষ করলাম আর বেশি নেব না আজকে কারো কোনো যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে তো বলো আর যদি বুঝতে অসুবিধে না থাকলে তাহলে তো কোন তুমি তো কিছু সবাই বুঝেছ